আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং যে যার মতো অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছো তোমাদের এই অ্যাডমিশন যারটাকে সহজ থেকে সহজতর করার জন্য তোমাদের পাশে আছে বাংলাদেশের সবথেকে বড়ো পাবলিকেশন জয়কলি পাবলিকেশন তোমরা কি আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ এবং পিছনের বোর্ডটা কি স্পষ্ট দেখা যায় তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা স্পষ্ট আমার কথা শুনতে পাচ্ছ এবং পিছনের বোর্ডটা দেখতে পাচ্ছ আমার তো জয়েন হতে হবে জয়েন সবাই একটু কমেন্ট করে জানিয়ে যে তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং পিছনে ভর্তি দেখতে পাচ্ছ আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে আর এই আজকের ক্লাসটি শুধু বিউপি কেন্দ্রিক হলেও এই ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে জাতীয় সমস্যা আছে যে জিকে মনে থাকে না সেটার একটা সুন্দর সমাধান তোমরা পাবে ইনশাল্লাহ তো তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং যে যেখান থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে যে যেখান থেকে দেখছো আমার একটা কিউরিয়াসিটি থাকে কি যে আমি যেখানে ক্লাস নিতে চাই যে কে কোথায় থেকে ক্লাসটা দেখতেছে সেটা জানার জন্য তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও থেকে থেকে কোথা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও এবং যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যাতে করে আমি দেখতে পারি যে তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা সবাই একটু সময় নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তোমরা একটু জয়েন হয়ে যাও যাতে করে সবাই ক্লাসটি করতে পারে এবং তোমরা ক্লাসে বন্ধুদের মেনশন করে দাও যাতে করে সবাই এই ক্লাসটি করতে পারে আসলে ক্লাসটি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের যে জাতীয় সমস্যা আছে যে জিকে মনে থাকে না সেটার একটা সুন্দর সমাধান তোমরা পেয়ে যাবে তো সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটি তো সবার জয়েন হতে হতে আমি একটা ছোট্ট গল্প বলি তোমাদের এই গল্পের কি মেসেজ সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে ছোট্ট গল্পটা হচ্ছে যে এই গল্পটা হচ্ছে মূলত একটা বই থেকে নেওয়া কিছু অংশ তো এই গল্পটা মূলত এই বইটা থেকে নেওয়া দি আলকেমিস্ট দি আলকেমিস্ট এই বইটা থেকে কিছু অংশটুকু নেওয়া এই গল্পটা তো এই গল্পে এই বইটা রাইটারকে তোমরা কি কী বলতে পারো এই এই রাইটার হচ্ছে পাবলো কোয়েলহো এই যে দেখো গল্পের শুরুতে আমরা একটা তথ্য পেয়ে গেলাম আর জিকে পড়ার ক্ষেত্রে যারা আমরা বই থেকে পড়ে অভ্যস্ত যে বই পড়ে আমরা জিকে পড়বো তাদের ক্ষেত্রে একটু প্রেশার হয়ে যায় তোমরা জিকেটা একটু আনন্দ নিয়ে এবং আগ্রহ নিয়ে কিন্তু পড়তে পারো ধরো তোমরা পত্রিকা পড়তেছো বা ফেসবুক স্ক্রল করতেছো এই সময় তোমরা একটা তথ্য পেলে কি যে তথ্য পেলে যে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পে তো ইরানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কি মাসুদ পেজিস্কিয়ান তুমি আগ্রহ নিয়ে একটু জানলে এটা জানার পর তোমরা একটু আগ্রহ নিয়ে জানলে কি যে মাসুদ পেজস্কিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং তার রাজনৈতিক মতাদর্শকী তিনি সংস্কারপন্থী এবং ইরান মহাদেশ ইরান পৃথিবীর কোন জায়গায় অবস্থিত এই তথ্যগুলো তোমরা একটু আগ্রহ নিয়ে জানলে এই তথ্যগুলো কিন্তু তোমরা সহজে ভুলবে না তো এইভাবে পড়ার ক্ষেত্রে তারপর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ভিজুয়ালাইজ করে পড়া কীভাবে তোমরা ভিজুয়ালাইজ করে পড়বে সেটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিজুয়ালাইজ করে পড়লে তোমাদের তথ্যগুলো অনেক মনে থাকে আর সবাই লাইভটা একটু শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটি করার সুযোগ পায় আজকে ক্লাসটি কিন্তু সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি শাকিল হাসান মৃদুল পড়াশোনা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিতে আজকে তোমাদের সাথে আছি তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটি করার সুযোগ পায় তো আমি যে গল্পে ছিলাম দি অ্যালকেমিস্ট বইটার কি ছিল এই বইটা রাইটার ছিল কি পাবলো কোয়েল হোক তো এই এই গল্প থেকে এই বইটা থেকে গল্প গল্পটা নেওয়া হয়েছে তো গল্পের একটা চরিত্র ছিল সান্থিয়াগো তো এখন তোমরা কি কেউ বলতে পারবে যে এই সান্থিয়াগোনে বাংলাদেশ সান্থিয়াগোনামে বিশ্বের একটা ক্যাপিটাল আছে এই ক্যাপিটালটা কোন দেশে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সান্থিয়াগো এই দেশের ক্যাপিটাল ঠিক আছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সান্তিয়াগো কোন দেশের ক্যাপিটাল সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সান্থিয়াগো কোন দেশের ক্যাপিটাল একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখতে পাচ্ছি দু একজন কমেন্ট করেছে মেক্সিকো স্পেন না এটা হচ্ছে চিলির ক্যাপিটাল যদি আমরা এটা এটা হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশটা মধ্য আফ্রিকা মহাদেশ কল্পনা করি তাহলে এই মহাদেশের এই প্রান্তে যে দেশটা এটা হচ্ছে চিলি এই চিলির ক্যাপিটাল হচ্ছে সান্তিয়াগো আমরা যখন ভিজুয়ালাইজ করে পড়বো তখন বলবো তখন আমরা এটা দেখাবো যে কীভাবে ভিজুয়ালাইজ করে পড়লে আমাদের মনে থাকে এটা হচ্ছে চিলির রাজধানী ঠিক আছে চিলির রাজধানী সান্তিয়াগো গল্পটা হচ্ছে এই সান্তিয়াগো একদিন রাজার রাজার কাছে কাছে যায় যাওয়ার পর রাজা বলে যে তুমি যদি একটা কাজ ঠিকভাবে করতে পারো তাহলে আমি অনেক পুরস্কৃত করব তো সান্তিয়াগো খুশি হয় যে কি কাজ রাজা বলে যে তুমি এই রাজপ্রাসাদটা পুরোটা ঘুরে আসবে এবং তো শর্ত থাকবে যে তোমার হাতে একটা চামচ দিব এবং এই চামচের ভিতর একদম পরিপূর্ণ করে তেল দিব যাতে করে এই চামচটার কোনো ক্ষতি না হয় বা তেলটা না পড়ে যায় ঠিক আছে তো তো শান্তি খুশি মানে প্রথমবার যায় যে রাসপাশে যা কিছু আছে সব কিছু খুব সুন্দর করে খুঁজে নিয়ে আসে কিন্তু ওর হাতে যে তো তেল কথা সেটা থাকে না তো রাজা বলে তুমি আবার যাও তো আবার দ্বিতীয় প্রচেষ্টায় যখন যায় তখন ওর হাতে ওই চামিজ ভর্তি করে তেল দিয়ে পাঠায় তখন সেই তো সেইবারও সে আর চামিস তেলটা অক্ষত রাখতে পারিনি কিন্তু তৃতীয়বারের প্রচেষ্টায় সে যখন যায় তখন এইভাবে চামিচটা ধরে সে তেলটা দেখতে 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 পুরো রাসপ্রাসাত ঘুরে আসে তখন রাজা বলে যে তুমি এখন কি দেখতে পাচ্ছ তখন ও বলে যে আমি শুধু এই তেলটা এখন ঠিক রাখতে পারছি ও কিচ্ছু দেখতে পারিনি তো এটার মেসেজটা হচ্ছে তোমরা কি মেসেজটা হচ্ছে তোমাদের যে এখন অ্যাডমিশন টাইম বা এই অ্যাডমিশনের পড়াশোনা বা তোমাদের এই ক্যারিয়ারটা হচ্ছে এই তেল এই তেলটা ঠিক রাখতে হবে তোমাদের যে আনুষঙ্গিক কাজ আছে আরও বা তোমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে ওই কাজগুলো এখন করা যাবে না যদি ওই দিকে ফোকাস করো তাহলে তোমাদের তেলটা কি পড়ে যাবে তাতে করে তোমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাইতে চাচ্ছ সেটা পারবে না তো তোমাদের কি করতে হবে ওই তেলটা ঠিক রাখতে হবে যাতে করে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো তো আমার মেসেজটা ছিল এটাই আর সাথে হচ্ছে কি এই যে গল্পটা বললাম এই গল্পতে আমরা অনেকগুলো তথ্য পেলাম কী কী দালকেমিস্ট বইটার লেখককে রাইটারকে পাবলুকয়েল হোক তিনি একজন ব্রাজিলিয়ান রাইটার বা আর ওই যে ভিজুয়ালাইজ করে পড়ার ক্ষেত্রে যে বললাম এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ এটা এইখানে হচ্ছে চিলি তো চিলি সম্পর্কে যদি আমরা জানতে চাই বাংলাদেশের যে প্রতিবাদ স্থানটা অবস্থিত সেটা কিন্তু চিলির নিকটে এইখানে চিলির নিকট এইখানে প্রতিবাদ স্থান তারপর এইখানে হচ্ছে হর্ অবস্থিত মানে এই দেশটাতে প্রচুর তামা উৎপন্ন হয় তো দেখো এই যে যে গল্পের তোমরা অনেকগুলো তথ্য পেয়ে গেলে এই তথ্যগুলো যদি তোমরা ভিজুয়ালাইজ করে দেখলে যে এইখানে এই অবস্থিত এইটা অবস্থিত তাহলে কিন্তু তোমরা কি মানে ওই তথ্যটা সহজে ভুলবে না এবং মনে রাখতে পারবে ঠিক আছে তো জিকে পড়ার ক্ষেত্রে যে বললাম যে ভিজুয়ালাইজ করে কিভাবে আমরা পড়বো তো সেটা হচ্ছে এইখানে যারা ক্লাস করতেছো তাদের মাস থেকে আমি একজনকে বললাম তুমি সিলেট থেকে ঘুরে আসো তো ও সিলেট গেলো ঘুরে আসলো এবং সিলেটের যে পর্যটন জায়গাগুলো আছে এবং সিলেটের যে আকর্ষণীয় জায়গাগুলো আছে সবগুলো দেখে আসলো যেমন হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত তারপর হচ্ছে লাওয়াসরা উদ্যান তারপর যা আছে সবকিছু দেখে আসলো ওরে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি কি দেখে আসো বা এক বছর পরে জিজ্ঞাসা করলেও কিন্তু পারবে যে এই জায়গাটা এটা অবস্থিত বা ও আগ্রহ নিয়ে যদি দেখে আসে যে ওখানে খাসিয়ারা থাকে জীবনমান কেমন সবকিছু কিন্তু ভালো মতো বলতে পারবে তো তোমরাও যখন আমাকে এখন প্রশ্ন করতে পারো যে ভিজুয়ালাইজ করে পড়লে কি আমি চিলি এখন কিভাবে যাব তো চিলি তুমি এই যে মানচিত্রের মাঝে যদি ভিজুয়ালাইজ করে যাবা এইভাবে তোমরা অনেক কিছু মনে রাখতে পারবে আর আজকের ক্লাসে আমি একটা মানচিত্র সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা দেবো যেটার মাধ্যমে অনেক বেশি তথ্য তোমরা মনে রাখতে পারবে তো আজকের ক্লাসটা যেহেতু বিউপি কেন্দ্রিক তো বিউপি নিয়ে কিছু কথা বলতে হবে তো বি আমরা জানি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এফ এ ডাবল এস এটাতে হচ্ছে দশ মার্ক এই ফ্যাকাল্টিতে হচ্ছে দশ মার্ক এই দুইটাতে হচ্ছে ফোরটি কি এটাতে হচ্ছে কি দশ মার্ক আর এই দুটাতে হচ্ছে ফোরটি ফোরটি তো আমাদের জিকেতে অনেক গুরুত্ব বহন করে কিন্তু জিকের মার্কটা আবার অন্যান্য ইউনিভার্সিটির কথা চিন্তা করলে ডাবিতে হচ্ছে জিকেতে ত্রিশ মার্ক সেক্ষেত্রে জিকে কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে তো জিকেতে আমাদের অনেক ভালো করতে হবে আমাদের টার্গেট থাকবে কি পঁয়ত্রিশ প্লাস কি জন্য বললাম কারণ আমাদের স্বপ্নটা অনেক বড় থাকতে হবে আমার একজন স্যার ছিলেন তিনি বলতেন যে মাঘে হাতি পাইলে ঘোরা না পাইলে থোরা ছোড়া তার মানে হচ্ছে তোমাদের স্বপ্নটা বড় থাকতে হবে যদি কেউ হাতির স্বপ্ন দেখে সে হাতি না পেলেও ঘোরা পাবে যদি ঘোরা না পায় সেক্ষেত্রে সে গিয়ে কী পাবে ঘোরার থেকে ছোটো কিছু একটা পাবে বা ছাগল পেলো বাট যার চিন্তাধারা থাকবে সে পাবে হচ্ছে ছাগল চিন্তা করবে সেক্ষেত্রে সে কিন্তু তার ঠেকবে প্রত্যাশা গিয়ে মানে সে ছাগল বা মুরগি বা আরও কিছু নিচে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস চিন্তা করলে হয়তো ত্রিশ থাকলো বা ত্রিশ টার্গেট করলে হয়তো পঁচিশ থাকলো তাই আমাদের টার্গেটটা কি বড়ো থাকতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় তো বিউপি সম্পর্কে এই তো আর বিউপি সম্পর্কে যা তোমাদের তথ্য তোমরা সবাইকে কম বেশি জানো যে বিউপি সম্পর্কে এই ফ্যাকাল্টিতে এই মার্কগুলো থাকে এটাতে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি এইগুলোর সাবজেক্ট হচ্ছে তোমার মার্কেটিং বিবিএ জেনারেল এইগুলো আর ত্রিপুরা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এটাতে হচ্ছে সাব এটাতে সাবজেক্ট হচ্ছে ল আয়ার জার্নালিজম তারপর হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ তারপর এটাতে হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলি সোশ্যালজি ডেভেলপমেন্ট স্টাডিজ তারপর হচ্ছে ইংলিশ ইকোনমিক্স এগুলো ঠিক আছে সবাই ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে করে সবাই একটু ক্লাসটি দেখতে পারে সবাই সুযোগ তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে করে ক্লাসটি সবাই একটু দেখতে পারে আমরা মূল ক্লাসে যাব তার আগে তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে সবাই একটু লাইফটা শেয়ার করে দাও তো আমরা প্রথমে এই যে প্রশ্ন সমাধানে যাবো দেখো প্রথম প্রশ্নটা কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড ইন সেক্টর টু এই প্রশ্নটা আর দ্বিতীয় যে প্রশ্নটা এই দুইটা প্রশ্ন আমরা একসাথে সলিউশন করব ওই যে আমি প্রথমে বললাম যে তোমাদের একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেব যার পর তোমাদের জিকে মনে রাখতে অনেক সহজ হবে তো এইটা আমাদের বাংলাদেশের ম্যাপটা সম্পর্কে যদি সুন্দর ধারণা থাকে তাহলে তোমাদের অনেক কিছু মনে রাখতে হবে না কি জন্য যে বাংলাদেশের ম্যাপটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো এবং চৌষট্টিটা জেলা পর্যন্ত যদি ক্লিয়ার করতে পারো অনেকে বলবে যে স্যার এটা তো এত কিছু তো পড়ার দরকার নেই কিন্তু তুমি যদি এটা ক্লিয়ার ধারণা রাখতে পারো তাহলে তোমাদের অনেক কিছু পারা লাগবে না অনেক কিছু আইডিয়া করেই পারবে আইনস্টাইনের একটা কথা আছে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ তুমি ওই ইমাজিন করে করে অনেক কিছু পারবে তো আজকে দেখিয়ে দিবো এই প্রমাণটা তোমরা এই দুইটার উত্তর তোমরা নিজেরা করবে আমি তোমাদের এই উত্তরটা দিতে বলবো না যে এক দুইয়ের উত্তরটা তোমরা দাও এটা তোমরা নিজেরাই দিবে একটু পরে যখন আমি তোমাদের এটা বুঝিয়ে ফেলবো দেখো বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আজকে আমরা একটা সুস্পষ্ট ধারণা পাবো এটার পর আমাদের আর মানে মানচিত্র রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে যেমন উপজাতি আমরা মানচিত্র রিলেটেড করে পড়তে পারি এবং হচ্ছে জনপদ তারপর হচ্ছে খাল বিল নদী নালা সব কিছু তোমরা নিজের রিলেট করে পড়তে পারি ইভেন কি ইতিহাস এটার সাথে আমরা রিলেট করে পড়তে পারবো দেখো এইটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আমি মানচিত্র অঙ্কন করতেছি তোমরা একটু দেখো সবাই এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটা আমি অঙ্কন করছি তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো মানচিত্র আঁকতে পারো তো আমি মানচিত্রটা আঁকা শেষ করি তোমরা একটু দেখো যে মানচিত্রটা আমি কিভাবে অঙ্কন করতেছি এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র প্রায় আঁকা শেষ তোমরা হয়তো এর থেকে ভালো মানচিত্র রাখতে পারো তো আমি এরকম করে একে তোমাদের দেখা তোমরা যেভাবে মানচিত্র অঙ্কন করতে পারো মোটামুটি একটা স্ট্রাকচার যদি তোমরা দাঁড় করাতে পারো তাহলেই হবে এটাই ধরে আমরা যদি বাংলাদেশের মানচিত্র তো এই মানচিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে যেমন প্রথম দুটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরা দিবে ঠিক আছে আমি দেবো না তোমরা নিজেরাই পারবে তো দেখি প্রথম দুটা প্রশ্ন ছিল কি একটা হচ্ছে সেক্টর তারপর আরেকটা হচ্ছিল কি আমাদের ভারতের সাথে কয়টা জেলা সীমান্ত রয়েছে আমরা জানি বাংলাদেশের জেলা কয়টি জেলা হচ্ছে চৌষট্টিটি তারপর বিভাগ হচ্ছে কয়টি আটটি উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি তারপর বাংলাদেশের থানা হচ্ছে ছয়শো বাহান্নটি এবং পৌরসভা হচ্ছে তিনশো ত্রিশটি এই সব এই পর্যন্ত আমাদের জানতে হবে না কিন্তু চৌষট্টিটা জেলা পর্যন্ত যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে তাহলে আমরা অনেক কিছু এমনিতেই পেরে যাবো তো সেটাই আজকে আমরা দেখবো যে কি আবার সিটি কর্পোরেশন আছে আমাদের কয়টি বারোটি তো এই হচ্ছে বাংলাদেশের জেলা কয়টি জেলা হচ্ছে চৌষ্টি আর আজকে এইটুকুতে আমি একটু সময় বেশি নিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ক্লাস যদি শেষ হয়ে যায় তোমরা আবার পজ করে করে দেখবে যে এইভাবে কীভাবে আমরা ভিজুয়ালাইজ করে করে সব কিছু পড়তে পারি এবং বিশ্বের ম্যাপটা আমরা ভিজুয়ালাইজ করে এইভাবে পড়তে পারি তো বাংলাদেশের কি প্রশাসনিক কাঠামোতে কী কী বাংলাদেশের বিভাগ হচ্ছে কয়টি আটটি তারপর সিটি কর্পোরেশন হচ্ছে বারোটি জেলা হচ্ছে চৌষট্টিটি থানা হচ্ছে ছয়শো বান্নটি তারপর চারশো পঁচানব্বইটি হচ্ছে কি উপজেলা তিনশো ত্রিশটি হচ্ছে কি পৌরসভা তো আমরা প্রথমে দেখব হচ্ছে সীমান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা আমরা জানি বত্রিশটা ভারতের সাথে কয়টা ত্রিশটা আর মায়ানমারের সাথে হচ্ছে কয়টা তিনটা তো এইখানেও একটা কনফ্লিক্ট আমাদের লাগে কিন্তু আমরা অনেকে বলবে যে বত্রিশটা জেলা তো আমাদের জানা দরকার নেই কিন্তু আমাদের কি জন্য জানা দরকার এবং এই কয়টা তথ্য জানলে যে আমরা বাকিগুলো কীভাবে পারবো সেটা আমরা দেখে নেব তোমরা ভিজুয়ালাইজ করে নিজেরাই পড়তে পারো যে সীমান্তবর্তী জেলাগুলো কী কী এখান থেকে শুরু এটা হচ্ছে সাতক্ষীরা তারপর এখানে হচ্ছে যশোর এখানে হচ্ছে জিনাইদা তারপরে এখানে হচ্ছে চুয়াডাঙ্গা সাতক্ষীরা যশোর জিনাইদা চুয়াডাঙ্গা এখানে হচ্ছে মেহেরপুর তারপর হচ্ছে কুষ্টিয়া এখানে রাজশাহী চাপাই নওগাঁ তারপর এখানে হচ্ছে জয়পুরহাট তারপর এখানে হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এখানে হচ্ছে জামালপুর শেরপুর মামিন নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এখানে হচ্ছে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি তারপর রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এই যে বত্রিশটা জেলা আমি তোমাদের দেখালাম ইন্ডিকেট করে ম্যাপে তোমরা যখন বাংলাদেশের ম্যাপটা দেখবে তখন কিন্তু এই জায়গাটাই তোমরা পাবে এইভাবে কী জন্য আমাদের শিখতে হবে বা এই আইডিয়াটা এইভাবে কীভাবে লাগবে যেটা করে তোমরা খুব সহজে অনেকগুলো তথ্য মনে রাখতে পারবে এই পুরোটা ম্যাপ সম্পর্কে যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে তোমাদের কী হবে আর প্রথমে বলে নিই যে প্রত্যেকটা মানচিত্র বা যে কোনো ভৌগোলিক বিষয়ের ক্ষেত্রে উপরের দিকটা হয় কি উত্তর উপরের দিকটা হবে কি উত্তর এটা হবে দক্ষিণ তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা জানি যে কত বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট এটা আবার জাগিমা রেখার ক্ষেত্রে হবে কি অষ্টআশি ডিগ্রি অষ্টআশি ডিগ্রি এক মিনিট এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ কি মিনিট তো এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের আশেপাশে যেই ভারতের যে রাজ্যগুলো অবস্থিত সেগুলো আমরা একটু দেখব যে বাংলাদেশের উত্তরে কি এখানে হচ্ছে কি মেঘালয় এখানে হচ্ছে কি মেঘালয় আমি শুধু এগুলোই দেখিয়ে দিব বাকিগুলো তোমরা এমনি পারবে এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে এই দিক দিয়ে কী হচ্ছে আসাম তারপর এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তারপর এই পাশে হচ্ছে কি পশ্চিমবঙ্গ এই পাশেও এই এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ আর এদিকে হচ্ছে কি বঙ্গোপসাগর আমি বি দিয়ে দেখিয়ে দেই যেহেতু আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে এক ঘন্টা সেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে আর আমি যদি খুব দ্রুত বলে ফেলি মানে থ্রি জি থেকে ফোর জিতে উন্নীত হয়ে যায় তোমরা বলবে যে অনেক দ্রুত দ্রুত হচ্ছে তাই আমি আগে বলে দিলাম তো এইখানে হচ্ছে ত্রিপুরা এইখানে হচ্ছে ত্রিপুরা এই পর্যন্ত ভারতের সীমানা পর্যন্ত এইখানে হচ্ছে কি মিজোরাম মিজু এই পর্যন্ত রাঙ্গামাটি পর্যন্ত ভারতের সীমান্ত শেষ ঠিক আছে এই যে যে বত্রিশটা জেলা আমরা বললাম এর মাঝে কি পর্যন্ত সীমান্ত ভারতের শেষ এখানে আর এখানে হচ্ছে কি মায়ানমার মায়ানমার এখানে হচ্ছে মায়ানমার তো এই পর্যন্ত কিন্তু ভারতের সীমানা শেষ বাকিগুলো আমরা দেখলাম এখন দেখো আমরা এখান থেকে শুরু করি আমি বারবার বলবো কী জন্য যাতে করে তোমরা খাতায় প্র্যাকটিস করতে পারো যে এই বত্রিশটা হচ্ছে সীমান্তবর্তী বাকি যে জেলাগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো কি কী জন্য ওই যে দুইটা প্রশ্ন সলভ করতে গেলাম এখন যদি তোমাকে বলি যে এক নং একটা সেক্টরের জন্য তোমার পুরো চৌষট্টিটা জেলা কারণ আমরা তো জানি যে এগারোটা সেক্টরে ভাগ করা হয় আর কি চৌষট্টিটা সাব সেক্টরে ভাগ করা হয় ঠিক আছে তো এই সাব সেক্টরগুলোকে আমরা সব কীভাবে মনে রাখবো কিন্তু এই একটা জিনিস পুরো ক্লিয়ার ধারণা থাকলে তোমার অনেক কিছু হয়ে যাবে যেমন আমি বলে দিই যে এই তথ্যগুলো তোমরা যদি নাও পারো হয় ভিজুয়ালাইজ করে দেখলে একটু করলে পারবে বা এই তথ্যগুলা তোমরা দেখো যে কি কি তোমরা পারবে জনপথ সেক্টর কমান্ডার শ্রেষ্ঠ তারপর হচ্ছে কি খাল বিল নদ নদী প্রাকৃতিক বৈশিষ্ট্য সব তোমরা এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকবে যদি মুখস্থ করতে অন্যের লাগে এক ঘন্টা তোমার দশ মিনিটে হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই জেলাগুলো আমি বলে দিচ্ছি আবার সাতক্ষীরা যশোর জিনাইদ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজশাহী চারনগঞ্জ নগাঁও জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলসামারি লালমণিহাট কুড়িগ্রাম তারপর হচ্ছে জামালপুর শেরপুর মায়নসিং নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলইবাজার হবিগঞ্জ হবিগঞ্জ তারপর হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি আর বান্দরবন এই যে এই পর্যন্ত কি কিন্তু পর্যন্ত গিয়ে কিন্তু ভারতের সীমানা শেষ ওই যে বলি যে আমরা কিন্তু এটার কি মায়ানমারের সাথে কারণে কি হয় বাংলাদেশের পুরো সীমান্তবর্তী জেলা হয় ঠিক কয়টা বত্রিশটা এখন কিন্তু তোমরা বুঝতে পারলে নিজেরাই যে এই পর্যন্ত আসলে ভারতের সীমান্ত শেষ তার মানে এই ত্রিশটা ভারতের সাথে এবং বাকি তিনটার সাথে বাকি তিনটা মানে এটা সহ বাকি দুইটা হচ্ছে কি মায়ানমারের সাথে এটা নিয়ে তোমাদের আর কনফিউশন হবে না আরেকবার বলে দিই যাতে করে তোমরা এইভাবে মার্ক করে করে পড়তে পারো তাহলে তোমাদের অনেক বেশি মনে থাকবে কি কি সাতক্ষীরা যোশোর ঝিনাইদ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজশাহী চাউনওগঞ্জ নগাঁদ জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম তারপর হচ্ছে জামালপুর শেরপুর মায়নসিং নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি আর হচ্ছে কি বান্দরবান এই যে জেলাগুলো এই জেলাগুলো অনেক সময় প্রশ্ন এসে থাকে কীভাবে যে নিচের কোন জেলার প্রত্যেকটা জেলায় সীমান্তবর্তী এখানে দেখো এই যে নিচের কোন সরি নিচের কোন বিভাগের প্রত্যেকটা জেলায় সীমান্তবর্তী দেখো এই যে একটা বিভাগ এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ এই বিভাগের প্রত্যেকটা জেলায় দেখো সীমান্তবর্তী আবার এই যে যার একটা বিভাগ সিলেট এটারও দেখো প্রত্যেকটা বিভাগ সীমান্তবর্তী এর আগের বার ঢাকা ইউনিভার্সিটি বিউপিতে একটা প্রশ্ন এসেছিল নিচের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই এত সহজ করে তো আর দিবে না যে ঢাকা রাশিয়া এই দিক দিয়ে কারোর সাথে নেই ওরা ভিতরে অবস্থিত সবাই পারছিল আনসার করতে কিন্তু এবার তো এইভাবে দিতে পারে যে নিচের কোন জেলার সাথে ভারতের সীমান্ত নেই সেক্ষেত্রে তোমরা কি করবে ওই একটার জন্য একটা প্রশ্নের জন্য পুরোটা মুখস্থ করবে না যদি তোমরা এই আগেই মুখস্থ করে রাখো বা আগেই তোমরা এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আর নতুন করে পড়তে হবে না ঠিক আছে তো এই এই এইখানে বত্রিশটা হচ্ছে আমাদের কি সীমান্তবর্তী সীমান্তবর্তী বত্রিশটা ছাড়াও তো আমাদের আরও বত্রিশটা জেলা আছে কারণ আমাদের জেলা কয়টি এই যে আমি প্রথমে বলে দিছি জেলা কয়টি তো দেখো সেক্ষেত্রে আমরা কি করবো এইখানে দুইটা বিভাগের প্রত্যেকটা জেলায় উপস্থিত কি কি একটা হচ্ছে ময়মনসিং বিভাগ আর একটা হচ্ছে কি সিলেট বিভাগ এটা প্রত্যেকটা জেলায় যেমন সীমান্তবর্তী এটাও কমপ্লিট এখানে কি চারটা এই যে আমি অন্নকালীতে দেখিয়ে দিই যে এখানে কি এটা হচ্ছে কমপ্লিট মানে এটা হচ্ছে চারটা এখানে চারটা জেলায় উপস্থিত তার মানে এই বিভাগটা কমপ্লিট তারপর এই সিলেট বিভাগ এটা হচ্ছে চারটা এই বিভাগটাও কমপ্লিট এখন আমরা যাই রংপুরের দিকে তো রংপুর আমরা এখানে কমপ্লিট না সেক্ষেত্রে আমি একটু ট্রিক্স করে যদি পড়ি তাহলে দেখো মনে থাকবে আবার আরও বেশি এখানে টাই কল্পনা করি আই কল্পনা করলে এখানে হচ্ছে রংপুর এখানে হচ্ছে গাইগন্দা তার মানে এই যে বিভাগটা এই বিভাগটাও কমপ্লিট কি কি হলো তাহলে এখানে আটটা জেলা আমরা জানি রংপুরের কোন বিভাগে কয়টা জেলা এরকম প্রশ্নও কিন্তু আসে তোমাদের খুঁটিনাটি সব কিছুই তোমরা এইখান থেকে পেয়ে যাবে কি কি দেখো এই যে এখানে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনি গ্রাম রংপুর আর গাইডান্ডা এখানে কয়টি এই যে আটটি এটাও কি কমপ্লিট ঠিক আছে এটাও কিন্তু কমপ্লিট তারপর আমরা যাই রাজশাহীতে রাজশাহীতে গিয়ে আমরা কি করব রাজশাহীতে গিয়ে এখানে যদি এল কল্পনা করছি এখানে একটা সি কল্পনা করি সি এর মতো কল্পনা করি এখানে হচ্ছে বগুড়া নাটোর পাবনা আর এখানে হচ্ছে সিরাজগঞ্জ তাহলে এই বিভাগটাও কমপ্লিট এখানে কটা জেলা এখানে হচ্ছে কটা জেলা আটটা জেলা এখানে কটা জেলা আটটা জেলা এখানে কটা আটটা এখানে চারটা এখানে চারটা বাকি যে আরও বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখি একটু তারপরে হচ্ছে খুলনা বিভাগ এই এইটা হচ্ছে কি খুলনা বিভাগ এটা যদি আমরা কল্পনা করি এটা হচ্ছে কি খুলনা বিভাগ এইখানে আমরা কী কল্পনা করব এখানে আমরা একটা কল্পনা করি কি মাগুরা নরাইল খুলনা আর এটা হচ্ছে বাগেরহাট এখানে আগে থেকে আমরা কটা বিভাগ পেয়ে কটা জেলা পেয়েছি যে সাত যশোর রাজ্য জিনাইতে চৌড়ানপুর কুষ্টিয়া আর এখানে কি মাগুরা নরাইল খুলনা আর বাগেরহাট এই যে যে এই যে দশটা এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কি কমপ্লিট তার মানে আমাদের বিভাগ কমপ্লিট কটা হলো সিলেট তারপর হচ্ছে ময়মনসিংহ তারপর রংপুর রাজশাহী তারপর এখানে কি খুলনা এই দুইটাও কমপ্লিট এখন বাকি রইল আরেকটা কি চট্টগ্রাম আবার তোমাদের অনেক সময় প্রশ্ন আছে কোনটা সবচেয়ে বড় বৃহত্তম ক্ষুদ্রতম তোমরা বুঝতে কোনটা বৃহত্তম ক্ষুদ্রতম ঠিক আছে আবার কোন বিভাগে কয়টা জেলা থাকে এটাও প্রশ্ন আসে তো তোমাদের এই আলাদা করে যে পড়তে হবে এটার কষ্ট আর করতে হবে না এই একটা থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে দেখো এই বিভাগটা হচ্ছে কি এইভাবে এই বিভাগটা হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ এইখানে আমরা একটা অ্যালকল্পনাগরি এখানে হচ্ছে চাঁদপুর এখানে হচ্ছে লক্ষ্মীপুর এখানে হচ্ছে নোয়াখালী এই যে দেখো এখানে হচ্ছে এগারোটা কয়টা হলো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছিড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার আর এই তিনটা আটটা আট তিনটা এখানে হচ্ছে কি এগারোটা এটাও কি কমপ্লিট তার মানে বিভাগ বাকি রইলো আর দুইটা এইভাবে কেন বলতেছি তোমরা নিজেরাই ওই দুইটা প্রশ্নের উত্তর তো করবে তারপর দেখবে যে অনেক কিছু পড়তে তোমাদের সুবিধা হবে যেগুলো আমি প্রথমে বলে নিয়েছি তো দেখো বাকি যে বিভাগগুলো বাকি রইলো সেগুলো একটু দেখো আমরা দেখি এই জায়গাটুকুতে আমরা জানি ঢাকা বিভাগ আমি একটু জায়গা বেশি নিয়ে ফেলছি তবু সমস্যা নেই এই যে এই যে এখানে যে যেটা এই যে এইখানে যে বিভাগটা এটা হচ্ছে বরিশাল বিভাগ এখানে যে বিভাগটা এখানে আমরা দুইটা আই বা দুইটা রেখা কল্পনা করতে পারি এখানে হচ্ছে কি পিরোজপুর জালকাঠি বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা তোমরা যখন যে কোনো তথ্য পড়বে তখন যদি ধরো আমি একটা র্যান্ডমলি একটা তথ্য জিজ্ঞাসা করি এই যে এইখানে এটা হচ্ছে যশোর এখন যদি জিজ্ঞাসা করি যে বেনাপোল কোথায় অবস্থিত তোমার চোখটা বা কল্পনায় কিন্তু এই এখানে আসবে এখানে এসে কি এই যে এইখানে হচ্ছে কি ব্যানাপুল তার মানে কি এই সীমান্তে এটা সীমান্তে হচ্ছে কি বেনাপুল অবস্থিত এইখানে হচ্ছে বেনাপুল আর ভারতের সাথে এখানে হচ্ছে কি পেট্রোপোল এই যে তোমার ভিজুয়ালাইজ করে হচ্ছে এই তথ্যগুলো কিন্তু তোমার অনেক বেশি মনে থাকবে অন্যদের যদি এক ঘন্টা লাগে তোমার দশ পনেরো বিশ মিনিটে হয়ে যাবে ইভেনকে অনেক তথ্য তোমার না পড়লে হবে তাহলে এই বিভাগটা কীভাবে কমপ্লিট করলাম আমরা পিরোজপুর জালকাটি বরিশাল বরগুনা খালি ভোলা আর ঢাকার ক্ষেত্রে আমরা অন্যভাবে পড়ব এই দিক দিয়ে জানি আমরা একটা নদী প্রবাহিত হয়েছে এদিক দিয়ে একটা নদী এটা কি ব্রহ্মপুত্র নদী আর এখান থেকে কী ভূমিকম্পের ফলে উৎপত্ত হয়েছে যমুনা নদী তারপর এই দিক দিয়ে আবার কি পদ্মা নদী আসছে এদিক দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো আমরা ঢাকা জানি এখানে আমরা ঢাকার ক্ষেত্রে কীভাবে পড়বো ঢাকার ক্ষেত্রে পড়ব আমরা হচ্ছে ঢাকার ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে পড়বো এই যে ঢাকা ঢাকার নদীর এই যেটা নদী চিন্তা করি এই নদী চিন্তা করলে নদীর এই পারে হচ্ছে কয়টা এই পারে হচ্ছে পাঁচটা ওই পারে হচ্ছে আটটা এখানে ঢাকা ঢাকারগুলোর সাথে সবাই পরিচিত কারণ ঢাকাতে সবাই থাকে বা ঢাকায় কেউ না কেউ একবার না একবার আসছেই তো সেই পরিচিত হয়েই থাকে এখানে হচ্ছে গাজীপুর এখানে হচ্ছে টাঙ্গাইল তারপরে এখানে হচ্ছে কি কিশোরগঞ্জ এখানে হচ্ছে নরসিংদী নরসিংদী এখানে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তার এখানে হচ্ছে মুন্সীগঞ্জ এখানে মানিকগঞ্জ এখানে হচ্ছে রাজবাড়ি ফরিদপুর তারপর হচ্ছে কি এখানে হচ্ছে মাদারীপুর তারপর এখানে শরীয়তপুর এইখানে হচ্ছে গোপালগঞ্জ এই যে এখানে পাঁচটা আর এই পাশে হচ্ছে কি আটটা এই ঢাকা বিভাগও কিন্তু কমপ্লিট এখানে সবগুলো আমরা যদি দিয়ে দেখি কিন্তু আমরা কি পুরো বিভাগটা পেয়ে যাব তো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা নিজেরাই আনসার করতে পারবে একটু পর যখন দেখবে যে কী এটা দিয়ে আনসার তোমরা নিজেরাই করতে পারতেছো দেখো আমি একবার করে সবগুলো জেলায় বলে দিচ্ছি যে কোন জেলায় কি আর এখন যদি তোমাদের প্রশ্ন আসে যেমন জাতীয় প্রশ্ন আছে কি উত্তরের জেলা দক্ষিণের জেলা সর্বপূরের জেলা কনিক জেলা সব কিছু কিন্তু তোমরা পারবে যদি জাস্ট স্থানটা করে যেমন এখানে যদি জিজ্ঞাসা করি এটা যে সর্বোত্তরের একটা জিজ্ঞাসা করি তুমি অবশ্যই জানো এটা পঞ্চগড় পঞ্চগড়ের জায়গা কি তেতুলিয়া তারপর স্থানের নাম কি জাগির জ্যোত এভাবে জাস্ট একটু দেখে নিও যে এইখানে ওই তথ্যগুলো এখানে সেট করবে তারপরে এখানে হচ্ছে কি দক্ষিণের বললে হবে কি এখানে হচ্ছে কক্সবাজার কক্সবাজারে কি তেক নাম তারপর হচ্ছে সেরাদিক তুমি এইভাবে যদি আমি ম্যাপেকে শুধু জাস্ট এইভাবে দেখিয়ে দিতাম তাহলে তোমার এই এতগুলো তথ্য তোমার মাথায় রাখতে হতো না ঠিক আছে কিন্তু তুমি হতে কীভাবে অন্যগুলো পড়তে গেলে তোমার মনে থাকবে না এই প্রশ্নের মাধ্যমে দেখবে এই ম্যাপের মাধ্যমে দেখবে অন্যগুলো তথ্য তোমরা কীভাবে সুন্দরভাবে পারতেছো ঠিক আছে এই যে জায়গাগুলো তোমরা নিজেরাই পাবে এখানে সিলেট সিলেটের জকিগঞ্জ যে এই কনিক দূরত্ব এইখানে হচ্ছে কি চাপাই নগঞ্জের মনাকশা শিবগঞ্জ এইগুলো তোমরা নিজেরাই দেখলে পারবে তথ্যগুলো তোমরা একবার করে দেখে দেখলে যে মানচিত সবগুলো তোমরা পেয়ে যাবে তো আমি আরেকবার ক্লিয়ার করেছি যদি আমি অনেক জোরে কথা বলি তাহলে তোমরা একটু আমাকে বলো যে অনেক স্পিডে বলতেছে না আমি বুঝতেছি না ঠিক আছে একটু বলিও তোমরা ঠিক আছে তো আমি একবার করে বিভাগ ওয়াইজ বলে দিচ্ছি এটা হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের যারা হচ্ছে চারটি কি কি সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট বাজার আর করছি কি হবিগঞ্জ এই চারটি তারপর দেখো লাস্টবার আমি অন্য কালি যে দেখিয়ে দিই এই এটা হচ্ছে কি সিলেট বিভাগ তারপর এখানে অনেক হিবিজিবি হয়ে যাচ্ছে তোমরা খাতায় নিয়ে হিবিজিবি হোক তারপরে তোমরা খাতায় নিয়ে যখন প্র্যাকটিস করবে বা ক্লাস শেষ হওয়ার পর একটু পস করে করে দেখবে এইভাবে তোমরা মানচিত্রটা যদি মাথায় নিতে পারো তাহলে দেখবে তোমাদের ইতিহাস ওইটার সাথে রিলেট করে পড়তে পারো অন্য কোনো ক্লাসে ক্লাসে হয়তো আমি তোমাদের দেখে দেবো এটা এটা হচ্ছে কি সিলেটটা শেষ তারপরে হচ্ছে এটা হচ্ছে জামালপুর শেরপুর মাইমেন সিং আর হচ্ছে নেত্রকোনা তারপর এটা হচ্ছে কি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট আর হচ্ছে কুড়িগ্রাম তারপর এটা হচ্ছে কি রাজশাহী বিভাগ হচ্ছে কি সাতক্ষী রাজস্বর সরি এটা হচ্ছে কি রাজশাহী বিভাগে কী কী হচ্ছে কি দেখো রাজশাহী চার নগঞ্জ জয়পুর আর দিনাজপুর আর হচ্ছে বগুড়া নাটোর পাবনা সিরাজগঞ্জ এই আটটা তারপর হচ্ছে কি খুলনা খুলনাতে কী কী খুলনাতে হচ্ছে কি ওই এই লাইনে হচ্ছে ছয়টা কী কী সাত সিরাজা মেহেরপুর আর এই পাশে হচ্ছে এটি কি মাগুরা নড়াইল খুলনা আর হচ্ছে বাগেরহাট আর তারপর যদি আমরা বরিশালে যাই বরিশালে কি বরগোনা পটো খালি ভোলা পিরোজপুর জালকাঠি বরিশাল তারপর ঢাকাতে গেলে ওই পাশে হচ্ছে কি ঢাকা কাটাঙ্গাইল কিশোরগঞ্জ নরসিংদী তারপর হচ্ছে কি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ তার এই পাশে হচ্ছে মানিকগঞ্জ এই নদীর এই পারে হচ্ছে পাশটা কি কি রাজবাড়ি ফরিদপুর তারপর হচ্ছে রাজবাড়ি ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর হচ্ছে গোপালগঞ্জ তারপর বাকি রইল হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের কি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি সীমান্তবর্তী বাদে ছিল তিনটা কি কি একটা হচ্ছে লক্ষ্মীপুর চাঁদপুর আর হচ্ছে কি কিংডম অফ নোয়াখালী যেটাকে মানুষ মজা করে বলে দেখো এটা হচ্ছে কি কি ব্রাহ্মণবাড়ি একুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন্ড কক্সবাজার এটা হয়ে গেলো ঢাকা হয়ে গেল বাকি এলো না এই যে এখন যদি আমি তোমাদের সেক্টরটা জাস্ট একটু দেখিয়ে দেই দেখো অন্য কালিতে এখন অনেক হিবিজিবি হয়ে গেছে একটু মুছে নেই জাস্ট দেখো অনেক হিবিজিবি হয়ে গেছে একটু মুছে নেই জাস্ট দেখার জন্য একটু দেখো সেক্ষেত্রে এই এই মানচিত্রটা একটু হয়ে গেছে দেখো এইখানে যদি আমরা বলি এক নং সেক্টর কী জন্য এখানে যদি আমরা বলি এক নং সেক্টর এই দিক এই পর্যন্ত এক নং সেক্টর তারপর এখানে দুই ঢাকা জেলা এবং কুমিল্লা নোয়াখালী এইগুলো জেলার অংশ ঢাকা জেলার কিছু অংশ এখানে দুই এখানে তিন ঢাকা জেলা কুমিল্লা এই যে ব্রাহ্মণবাড়ি এখনড়া এইগুলো এই এই জেলাগুলো হচ্ছে তিন সেক্টর বলতেছি আমি এইখানে হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল হচ্ছে কি চার নাম্বার পশ্চিমাঞ্চল হচ্ছে পাঁচ নম্বর আবার এই পাশ থেকে শুরু হবে ছয় দেখো এই পাশ থেকে শুরু হবে কিন্তু ছয় ছয় তারপর এইখানে হবে সাত সাতনং সেক্টর সাত নং সেক্টর এখানে হবে আট এইখানে হবে নয় এই দশ তো নৌ সেক্টর তোমরা জানা সবাই এখানে দিলাম আর মাঝখানে যে বাকি আছে টাঙ্গেলার মাইম সিং এখানে হচ্ছে কি কত কত নাম্বার হবে এখানে হবে এগারো এই যে জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি মুখস্থ করাইনি জাস্ট একটু দেখিয়ে দিলাম দেখো এখন তোমরা ওই সেক্টরের প্রশ্নগুলা ইমাজিন করে করে পারবে প্রথমে বলেছিলাম যে আইনস্টাইন একটা কথা বলেছিলো ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ তোমাদের কিন্তু আমি সেক্টর মুখস্থ করাইনি অনেকে তোমরা মুখস্থ আগে থেকে করতে পারো কিন্তু এইখান থেকে দেখো তোমাদের মুখস্থ না করলেও তোমরা পারতেছো এখন আমরা যদি প্রশ্নে যাই যে প্রথম দুইটা প্রশ্নে যাই সেক্ষেত্রে দেখো এখন তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর নিজেরা দিবে দেখো এই যে প্রথম প্রশ্নটা হুইচ ওয়ান ইনক্লুডিং সেক্টর টু দেখো ঢাকা কুমিল্লা ফরিদপুর আর দিনাজপুর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও হ্যাঁ একজন বলেছ ক্লাসটা কি রেকর্ড থাকবে অবশ্যই ক্লাসটি রেকর্ড থাকবে তোমরা যাতে পরবর্তীতে একটু পজ করে করে এই সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে নিতে পারো আজকে যেহেতু প্রশ্ন ব্যাংক সলভের উপরে ক্লাস তাই আমি যতটুকু সম্ভব দ্রুত সময়ের ভিতর দেখিয়ে দিয়েছি অন্যদিন আমরা অন্য লেকচার নিয়ে যখন আসবো তখন দেখবে যে খুব দ্রুত আমরা আর একটু ধীরে ধীরে এই এটা বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ রেকর্ড থাকবে এইটা একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি এখন তো আমরা ওইটা সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিয়ে আসছি দেখি কমেন্ট করে জানিয়ে দাও এটার উত্তর কী হবে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুড ইন সেক্টর টু যে সেক্টর টুতে নিচের কোন জেলাটা অন্তর্ভুক্ত ছিল না আমি কিন্তু তোমাদের ওইখানে দেখিয়ে দিছি ঠিক আছে যে কোনটা সেক্টর এই এইটুকু যে জেলাগুলো আমরা মানচিত্রে যেখানে ইন্ডিকেট করেছি প্রত্যেকটা তোমরা মানচিত্রে যখন দেখবে সেখানে পাবে তার মানে তোমরা এই প্রশ্নটার উত্তর করে দেখি যে এই প্রশ্নটার উত্তর করো সবাই যে এটার উত্তর কি হবে সবাই একটু ফাস্ট ঠিক আছে যেহেতু এই যে দেখো এটার উত্তরটা হবে কি ঢাকা জেলা আমি বলছিলাম এক নং সেক্টর দুই নং সেক্টরে কুমিল্লা জেলা বলছিলাম দুই নং সেক্টরে অংশ বিশেষ ফরিদপুর হচ্ছেই দুই আর তিনের মাঝে কিন্তু বাকিরা ও লোকই দিনাজপুর দিনাজপুর কোন নং সেক্টরে তাহলে দিনাজপুর হচ্ছে ওই ছয় নং এর জায়গায় চলে যাবে তাহলে কি এটার উত্তর হচ্ছে কি ছয় নং সেক্টর ছয় নং সেক্টর এটা দিনাজপুর অবস্থিত এবং এটার উত্তর হচ্ছে কি ছয় আর দিনাজপুর কারণ দুই নং সেক্টরে কি দুই নং সেক্টরে এটা ছিল না ঠিক আছে দুই নং সেক্টরে কি দিনাজপুরটা শুধু ছিল না ঢাকা কুমিল্লা আর ফরিদপুর এটা সব কি দুই আর তিনের মাঝেই আর বাকিটা ছিল না কিসে এটায় এটাই তারপরে প্রশ্নটা দেখো এটার একটু উত্তর করে দাও যেহেতু আমরা মানচিত্র সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিয়ে আসছি এটার একটু উত্তর করে দাও যে এই প্রশ্নটা কি উত্তরটা কি হবে আমি কমেন্ট কেন জানি দেখতে পাচ্ছি না তোমরা একটু তাড়াতাড়ি উত্তর করে দাও যে এই প্রশ্নটার উত্তর কী হবে হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ হ্যাভ বর্ডার উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ভারতের কয়টা জেলা সীমান্ত রয়েছে একটু তাড়াতাড়ি উত্তর করে দাও একজন উত্তর করেছে সি ত্রিশটি তার মানে ও মনোযোগ দিয়ে দেখেছে যে ভারতের সাথে হচ্ছে কয়টি ভারতের সাথে হচ্ছে কয়টি ত্রিশটি বারবার চলে যাচ্ছে দেখো ভারতের সাথে হচ্ছে কয়টি এই যে দেখো ভারতের সাথে আমি বলছিলাম হচ্ছে কয়টি ত্রিশটি বারবার এমন হচ্ছে এই স্লাইড চেঞ্জারের জন্য ভারতের সাথে হচ্ছে কয়টি ত্রিশটি আর হচ্ছে মায়ানমারের সাথে হচ্ছে তিনটি যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল তারা বলতে পারতেছে যে ত্রিশটি এখানে একজন কমেন্ট করে দিয়েছে যে মেহেদি হাসান মিয়া ত্রিশটি আর সাদিকুল ইসলাম আরিফ বলেছে ত্রিশটি তার মানে এটার উত্তরটা হচ্ছে কি সি ত্রিশটি তারপরে প্রশ্ন যাই আমরা তারপরের প্রশ্নটা হচ্ছে দেখো হুইচ অফ স্টেট সেপারেট এশিয়া ফ্রম আফ্রিকা এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী এখন যদি তোমরা প্রশ্ন করে যে প্রণালী মানে কি প্রণালী মানে কি হচ্ছে প্রণালী হচ্ছে এমন এক ধরনের জলধারা যেটা হচ্ছে দুইটা জলপথকে সংযুক্ত করে এবং স্থলপথকে আলাদা করে ঠিক আছে তো এই প্রণালীটা কোন কোন ভূভাগকে আলাদা করেছে দেখো এই কি 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 এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে কোন প্রণালী এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে কোন প্রণালী আমি যদি একটু এখানে দেখিয়ে দিই তোমাদের দেখো আফ্রিকা মহাদেশটা হচ্ছে এরকম দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আফ্রিকা মহাদেশটা হচ্ছে এরকম তারপর এই দিক দিয়ে হচ্ছে বারবার কেন এমন হয়ে যাচ্ছে দেখো এই তো দেখো ওই স্লাইডটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে স্লাইড চেঞ্জারের প্রবলেমের জন্য তো এই যে 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 এইটা হচ্ছে এটা হচ্ছে যদি আফ্রিকা মহাদেশ হয় এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য অঞ্চল এই যে যে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের যে এই যে অংশটুকু এখানে যে আলাদা করেছে জন প্রণালীটা এটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী আমরা যদি উত্তরটা নাও জানি সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন বাদ দিয়ে দিতে পারি তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তর কী হবে তো এই যে প্রণালীটা এটা প্রণালীটার নাম হচ্ছে কি বাবেল মানদেব প্রণালী আর এই যে বাকি যে অপশনগুলো আছে একটা মালাক্কা তারপর হচ্ছে বসফরাস হরমুস মালাক্কা প্রণালী আমরা জানি ইন্দোনেশিয়া অবস্থিত আর এই যে বস্ত্র প্রণালী এটা হচ্ছে ইউরোপের ওইখানে আর হর্মুজ প্রণালী এটা হচ্ছে কি এটা যদি মধ্যপ্রাচ্য হয় বারবার একই প্রবলেম হচ্ছে এটা যদি মধ্যপ্রাচ্য হয় এটা যদি মধ্যপ্রাচ্য হয় এইখানে হচ্ছে কি হুমস প্রণালী এখানে হচ্ছে হুর্মুজ প্রণালী আর এটা হচ্ছে বাবেল মান্দে প্রণালী এই প্রণালী এখানে হচ্ছে লুহিত সাগর এখানে হচ্ছে অ্যাডেন উপসাগর এখানে হচ্ছে কি অ্যাডেন উপসাগর বারবার কী প্রবলেম হচ্ছে আচ্ছা যদি আবার প্রবলেম হয় আমি কাউকে ডেকে নেব তো এই যে প্রণালীটা দেখালাম দেখো এখানে হচ্ছে কি বাবেল মন্দেপ প্রণালী এখানে হচ্ছে কি অ্যাডেন উপসাগর আর এইখানে হচ্ছে কি লুহিত সাগর এই দুইটা সাগরকে একসাথে করেছে কি এই প্রণালী এবং আলাদা করেছে এটা হচ্ছে এশিয়ার অঞ্চল এটা হচ্ছে আফ্রিকার মহাদেশ তাহলে আলাদা করছে কাকে কাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যেহেতু আমাদের সময় কম সবাই কমেন্টের জন্য অপেক্ষা করলে চলবে না কারণ আমাদের আগে যেতে হবে দেখো এই প্রণালীটা তাহলে কি আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে কি বাবেল মন্দেপ তার মানে ভাবেল কি সঠিক উত্তর এটা হচ্ছে সঠিক উত্তর তারপরে প্রশ্নে আমরা যাই হাউ মেনি স্টারস আর দেয়ার ইন দ্য ন্যাশনাল এম্বল অব বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক সেটাতে কতটি স্টার আছে তো আমরা জাতীয় প্রতীক সম্পর্কে অবশ্যই জানি যে জাতীয় প্রতীকটা হচ্ছে কি এরকম জাতীয় প্রতীকটা আমরা একটু দেখে নিই দেখো জাতীয় প্রতীকটা হচ্ছে এরকম আমরা অনেক সময় পয়সায় দেখে থাকব জাতীয় প্রতীকটা হচ্ছে এরকম আচ্ছা বারবার এমন হয়ে যাচ্ছে কেন স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি স্লাইড প্রবলেম আচ্ছা বোর্ডে প্রবলেম করতেছে আচ্ছা এইটা হচ্ছে বাংলাদেশের যদি আমরা মনোগ্রামটা মনোগ্রাম সরি এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক এটা যদি এমন এরকম করে দুইটা ধানের শীষ এরকম করে দুইটা ধানের শীষ তারপর এখানে হচ্ছে একটা পানিতে ভাসমান হচ্ছে একটা সাপলা ফুল এরকম করে আমি দেই যাতে করে তোমরা বুঝতে পারো এটা একটা সাপলা ফুল তারপর এদিকে হচ্ছে দুইটা স্টার বার বার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বোর্ডের প্রবলেম তোমরা একটু দেখো তারপর দেখো বারবার এমন প্রবলেম হচ্ছে এই যে এখানে যদি হয় স্টার একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা একটু প্রবলেম করতেছে তো ক্লাস রেকর্ড হচ্ছে হচ্ছে আপনি ক্লাস নিতে নেট সমস্যা আচ্ছা তারপর এইখানে হচ্ছে কি এখানে হচ্ছে তিনটি পাট পাতার মতো পাট পাতা আচ্ছা এইটা হচ্ছে বাংলাদেশের কি জাতীয় প্রতীক এটার এটা তৈরি করেছে চিত্রকর হচ্ছে কি কামরুল হাসান এটা তৈরি করেছেন কে কামরুল হাসান ঠিক আছে এটা তৈরি করেছেন হচ্ছে কামরুল হাসান আর আরেকটা বিষয় আমাদের যেটা নিয়ে কনফ্লিক্ট লাগে সেটা হচ্ছে এই যে কি দিয়ে কনফ্লিক্ট লাগে দেখো আমি দেখিয়ে দিচ্ছি জাতীয় প্রতীক আর হচ্ছে জাতীয় মনোগ্রাম দেখো মনোগ্রামটা হচ্ছে এরকম মনোগ্রামটা হচ্ছে এরকম এরকম দেখো মনোগ্রামটা হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র এরকম মনোগ্রামটা আমি মানচিত্রটা অতটা ই করতে পারলাম না জাস্ট দেখিয়ে দিলাম এখানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র এইভাবে এইভাবে তারপর হচ্ছে এখানে আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এখানে হচ্ছে দুইটা স্টার এখানে দুইটা স্টার এখানে দুইটা স্টার এখানে দুইটা স্টার এটা হচ্ছে যে কোনো ওই যে প্রজ্ঞাপন বা যে কোনো জিনিস আমরা দেখি না ওই প্রজ্ঞাপন বা সরকারি যে কোনো কাজকর্মে এইগুলো ব্যবহার করা হয় এই মনোগ্রামটা এইটার রাইট এটা এটা চিত্রকর হচ্ছে এ এন সাহা ঠিক আছে এটারই হচ্ছে এ এন সাহা আর এইটার হচ্ছে কি কামরুল হাসান তো এখানেও স্টার চারটা ওখানেও স্টার চারটা তার মানে এটার উত্তরটা কী হবে এটার উত্তরটা হবে চার ঠিক আছে এটার উত্তর হবে চার তো এটার উত্তর হবে চার যেটা নিয়ে আমাদের কনফিউশন থাকে এটা হচ্ছে কি জাতীয় একটা হচ্ছে কি একটা হচ্ছে জাতীয় প্রতীক একটা হচ্ছে জাতীয় মনোগ্রাম তো মনোগ্রামটা ই হচ্ছে কি স্থপতি এটা হচ্ছে লাল থাকে দেখবে যে অনেক গাড়িতে বা সরকারি কর্মকর্তাদের এখানে থাকে তো এটা হচ্ছে কি এটার উত্তর হবে চার দেখি পরের প্রশ্ন যাই হুইচ ওয়াজ কমনওয়েলথ গেম ফার্স্ট স্টার্টেড মানে কত সালে কমনওয়েলথ আচ্ছা এখন যদি প্রশ্ন করো তোমরা যে কমনওয়েলথটা কি কমনওয়েলথটা কি। আমি আসলে ওই নেট সমস্যার কারণে লাইভ থেকে বের হয়ে গেছি যেহেতু তো আমি আর কি তোমাদের কমেন্টটা নিতে পারতেছি না তো তারপরে আমি আমার মতো সলভ করে দিচ্ছি তোমরা জাস্ট পরে ক্লাসটা হলেও দেখে নিবে ঠিক আছে তো দেখো এই যে প্রশ্নটা হুইচ ওয়াজ কমনওয়েলথ গেমস ফার্স্ট স্টার্টেড তো তোমাদের যদি প্রশ্ন থাকতে পারে যে কমনওয়েলথটা কি কমনওয়েলথটা হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল এইগুলোকে মিলিত হয়ে একটা সংগঠন গড়ে তোলে সেটার নাম হচ্ছে কমনওয়েলথ কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে কি যে কমনওয়েলথ শুধু কি ওদের জন্যই না কমনওয়েলথ এই ব্রিটিশ রাজ্যভুক্তান ছাড়াও অনেক রাষ্ট্র কমনওয়েলথে ছিল যেমন কি মোজাম্বিক এবং রুয়ান্ডা ওরা ছিল কি এই সাম্রাজ্য তো আমাদের নেটের সমস্যার কারণে আসলে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম আমরা আবার সে যেখানে ছিলাম সেখান থেকে ফিরে আসবো দেখো এই কমনওয়েলথটা কি এটা নিয়ে আমি প্রশ্ন করতেছিলাম তখন তোমাদের যে তোমাদের তো প্রশ্ন থাকতে হবে কমনওয়েলথে কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ বা যুক্তরাজ্যের যে ছিল তাদের যে সাম্রাজ্যগুলা ছিল এই রাষ্ট্রগুলোকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলে তার ওদের সাম্রাজ্যের বাইরেও ছিল কে কে সাম্রাজ্যের বাইরেও ছিল যেমন মুজাম্বিক যেমন এম ডিএম বোঝাই মুজাম্বিক আর রুয়ান্ডা হচ্ছে কি উগান্ডা রুয়ান্ডা বুরুন্ডির মাঝখানে যে দেশ দুইটা আফ্রিকার দুইটা দেশ এই তো বারবার বাই চেঞ্জ হয়ে যায় দেখেন তো একটু এই প্রবলেমটা সলভ করে দিয়েছেন এই তো দেখো বারবার একই প্রবলেম হচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে পেনের কারণে এটা একটু সলভ করে নেই দেখো আচ্ছা এই তো কমনওয়েলথে মোজাম্বিক আর রুয়ান্ডা এই দুইটা কি ছিল যুক্তরাজ্যের উপনিবেশ ছিল না তারপর ওরা এই সংগঠনের সাথে আছে কমনওয়েলথ এটা সাথে আছে তো ওরা আবার মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কি এই ইংল্যান্ডের কি উপনিবেশ ছিল তারপরে এটা এটা তো এই সদস্যদের সালে ঠিক আছে তারপরে প্রশ্ন যাই আমরা হুইচ ডেট ইজ ইউনাইটেড নেশন ডে অবজার্ভ মানে কি কত তারিখে আমরা জাতিসংঘ দিবস উদযাপন করে থাকি কত তারিখে আমরা জাতিসংঘ দিবস উদযাপন করে থাকি এখানে আগের সাইনটাই চলে আসছে দেখো এই জাতিসংঘটাকে এটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার আমরা জানি যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এরপর দ্বিতীয় বার্ষাই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয় শেষ হওয়ার পর যে উইড্রো উইলসন নামে যে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল তিনি এই এই যুদ্ধের পর বার্ষসাই চুক্তির চোদ্দ দফাটা দেন এর চোদ্দতম দফায় ছিল কি জাতিপুঞ্জ প্রতিষ্ঠা ওই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে বিশ জানুয়ারি ওই প্রতিষ্ঠা হওয়ার পর যে বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সংগঠনগুলো তৈরি হয় কিন্তু বড় রাষ্ট্রদের স্বার্থপরতার কারণে এই রাষ্ট্রটা এই সংগঠনটা কি আলোর মুখ দেখেনি কত সালে সেটা হয় উনিশশো সালে বিশ জানুয়ারি যে জাতিপুঞ্জ গঠিত হয় কিন্তু ওই জাতিপুঞ্জ কি আসলে কাজ করতে পারেনি এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ওই জাতিপুঞ্জের কার্যক্রম সব পুরোপুরি শেষ হয়ে যায় উনিশশো সালে পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু এর আগে আবার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সকল উন্নত রাষ্ট্র চিন্তা করলো যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু একটা করা উচিত তখন তারা আরেকটি সংগঠন তৈরির চেষ্টা করে সেটা হচ্ছে কি ওই সংগঠনটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত তারিখ চব্বিশে নভেম্বর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখ চব্বিশে নভেম্বর আমি তোমাদের উত্তরগুলো নিতে পারতেছি না ওই নেট প্রবলেমের কারণে কিন্তু তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করো তোমাদের অনেকগুলো তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং সুন্দরভাবে ক্লাসটি করো ঠিক আছে তো এই যে ইউনাইটেড নেশন এটা নিয়ে বাংলাদেশ সদস্য হয় কত সালে বাংলাদেশ সদস্য হয় এবং বাংলাদেশ কততম সদস্য সেগুলো আমরা জানবো এটার প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল একান্ন জন পোল্যান্ড প্রতিষ্ঠাকালীন সদস্য স্বাক্ষর না করাতে পোল্যান্ড সদস্য হয় একান্নটি কি ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমান সদস্য হচ্ছে একশো তিরানব্বইটি দুইটা রাষ্ট্র হচ্ছে কি পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন আর হচ্ছে কি ভ্যাটিকান সিটি এই ইউনাইটেড নেশনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক এই যে বর্তমান যে যে এখানে গিয়েছেন যে যেখানে সম্মেলন করতে গিয়েছেন ওটা হচ্ছে কি এই ইউনাইটেড নেশনেরই সম্মেলন করতে গিয়েছেন ওখানে বার্ষিক সম্মেলনে তারপর দেখো বাংলাদেশ হচ্ছে একশো ছত্রিশতম সদস্য কততম তম একশো ছত্রিশতম সদস্য এটা সদপ্তর দপ্তর কোথায় দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে ঠিক আছে আর এইটা উনিশশো সালে কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে তাই এই ডেটা কবে হবে চব্বিশ অক্টোবর ঠিক আছে তারপরে প্রশ্নে যাই আমরা হাঁকালুখী দেখো হাঁকালুখি এটা কী দেখো হাঁকালুকি কি হাঁকালুকি হচ্ছে একটা হাওড় ঠিক আছে এই হাঁকালুকি হাওড় হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহত্তম হাওড় এবং বাংলাদেশের যে রামসার তিনটা সাইট আছে হাগালুকি হাওড় তারপর হচ্ছে টাঙ্গুয়ার হাওড় আর হচ্ছে সুন্দরবন এই তিনটা হচ্ছে রামসার সাইট তাহলে হাঁকালুকি একটি কি একটি হচ্ছে কি হাওড় হাকালুকি একটি কি হাওড় ঠিক আছে হো ইজ দা র্যাঙ্ক এজ দা নাম্বার ওয়ান ব্যাটসম্যান ইন আইসিসি টেস্ট ক্রিকেট যারা খেলাধুলা সম্পর্কে জানো এবং খেলাধুলা দেখে আসছো তারা অবশ্যই এটা উত্তর করতে পারবে যে বাং এখন বর্তমানে কি নাম্বার ওয়ান টেস্টের ব্যাটসম্যানকে টেস্ট র্যাঙ্কিং ব্যাটসম্যান হচ্ছে রুট এটা তোমাদের খেলাধুলা যারা দেখো তারা কিন্তু অবশ্যই পারবে যে প্রথম বাংলাদেশের সরি প্রথম এক নাম্বার ব্যাটসম্যান হচ্ছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সে কে রুট সে তিনি হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ স্পিন তিনি বল করে থাকেন ঠিক আছে দেখো হুইস ই দ্য ফুয়েল ফ্রম সরি হুইজ ইজ দ্য ফুল ফ্রম অফ দ্য অ্যাক্রো নেম অফ ইন্টারপোল দ্য ইন্টারপোলের কি পনেরোটা কী ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারপোলটা হচ্ছে ইন্টারন্যাশনাল দ্য ইন্টারন্যাশনাল টিম পুলিশ অর্গানাইজেশন যেটা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত এবং এটার সদস্য হচ্ছে কতজন একশো ছিয়ানব্বই জন কতজন সদস্য হচ্ছে একশো ছিয়ানব্বই জন সদস্য ছিয়ানব্বইটি দেশ হবে আর কি এক একশো ছিয়ানব্বইটি দেশ কি এটার ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ঠিক আছে এটার সদস্য হবে কত জন একশো ছিয়ানব্বই জনের দপ্তরটা পরীক্ষা অনেক সময় এসে থাকে সেটা হচ্ছে ফ্রান্সের লিওতে এই যে আন্তর্জাতিক যে মানদণ্ডে যে বাংলাদেশ থেকে অপরাধ করে পালিয়ে যাওয়ার পর তাকে যে আনার যে প্রচেষ্টা শুরু করে এটাই কি ইন্টারপোলের মাধ্যমে করা হয়ে থাকে ঠিক আছে ব্রিক্সের বর্তমান প্রেসিডেন্টকে ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা না রাশিয়া ব্রিক্স এটা অনেক বেশি হাইপ তোলা একটা সংগঠন কি জন্য এই সংগঠনটা হচ্ছে পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে পশ্চিমা রাষ্ট্র বলতে আমরা যেগুলো বুঝি ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে যে জার্মানি যে রাষ্ট্রগুলো পশ্চিমা অবস্থা এই পশ্চিমা রাষ্ট্রদের বিরুদ্ধে যে এই দেশগুলা একটা সংগঠন গড়ে তোলে অর্থনৈতিকভাবে বর্তমানে এটার কার্যক্রম হয়তো অন্যভাবে নিয়ে যেতেও পারে তারা তো দেখো এই রাষ্ট্রগুলো কি কি একটা হচ্ছে এটা হচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ তারপর হচ্ছে কি রাশিয়া এটা হচ্ছে ইউরোপের দেশ তারপর হচ্ছে কি ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া তো জানো এটা দক্ষিণ আমেরিকা দক্ষিণ কি দক্ষিণ এশিয়ার দেশ তারপর এটা হচ্ছে চায়না তারপর সাউথ আফ্রিকা এই ব্রিক্স এই পাঁচটা দেশ মিলে প্রথমে গঠিত হলো বর্তমানে এই দু সালে চব্বিশ সম্মেলনের পর আরও পাঁচটা দেশ কি। এর সাথে যুক্ত হয় কিন্তু আনফর্চুনেটলি লাস্টে একটা দেশ কি যুক্ত হয়নি এটার সাথে বর্তমানে তাহলে এই পাঁচের সাথে আরও চারটা দেশ যুক্ত হয়েছে বর্তমানে কি ব্রিক্সের সদস্য সংখ্যা হচ্ছে নয়টি এই কোন পাঁচটি দেশ যুগ দেওয়ার কথা ছিল এগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকার দুইটা দেশ ছিল একটা মিথো মিশর একটা হচ্ছে কি ইথোপিয়া ইথোপিয়া আবার হর্ন আফ্রিকার কান্ট্রি এই মিশর আর ইথোপিয়া তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের দুইটা দেশ ছিল কি ইউনাইটেড আরব এমিরেটস আর হচ্ছে ইরান এই দুইটা দেশ যুগ দেয় কিন্তু আরেকটা দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় যেটা হচ্ছে কি সৌদি আরবিয়া এটার সাথে জয়েন করেনি তাহলে ব্রিক্সের সদস্য সংখ্যা কয়টি বর্তমানে নয়টি আর তারপরে এইখানে যে প্রশ্ন প্রশ্নটা ছিল এই ব্রিক্স নিয়ে এটার প্রেসিডেন্ট বর্তমান হচ্ছে কি রাশিয়া ঠিক আছে তোমরা এই প্রশ্নটা সম্পর্কে অবশ্যই বুঝতে পারছো হুইচ রিভার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রিভার হেরিটেজ তার মানে এই বাংলাদেশের কোন নদীটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত এখানে দেখো অপশনে আছে কি বুড়িগঙ্গা কর্ণফুলি হালদা আর হচ্ছে কি মেঘনা এখানে একটা নদী আছে যেটার যেটা দেখি প্রাকৃতিকভাবে মৎস্য প্রজনন হয়ে থাকে এই এই নদীটাই হচ্ছে কি এটা চট্টগ্রাম দিয়ে চলে গেছে তোমরা যখন ওই মানচিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাবা তখন দেখবে যে চট্টগ্রামের এই হালদা নদীটা এখান দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীতে কি প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন সংগঠিত হয় এর জন্য এটা কি এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কি এই নদীকে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে আরও অনেক কারণ আছে ঠিক আছে তার মানে এটার উত্তর হচ্ছে কি হালদা তারপরে প্রশ্নতে যাই আমরা হুইচ ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকে গভর্নর চেঞ্জ হয়েছে কি দেখো আগে ছিল কি ফজলে কবির তারপর কি আতিউর রহমান ডক্টর কি ফরাসুদ্দিন বর্তমানে কাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছে কি এই তথ্যটার সাথে মনে রাখবে তিনি হচ্ছে তেরোতম গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর কততম তেরোতম এটার সাথে মনে রাখবে যে কি কিনি তেরোতম ঠিক আছে তিনি হচ্ছে কি তেরোতম এই এই প্রশ্নটার সাথে ওই তথ্যটা মনে রাখবে ঠিক আছে দেখো হো ইজ দ্য কারেন্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ ওডিআই টিম জিকে যদি ইংলিশ বাংলায় দুইটাই থাকে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তোমার জিকে নিয়ে ইংলিশ বাংলায় থাকলে নাম তো আর চেঞ্জ হবে না যেমন এখন যেটা ক্যাপ্টেন আছে তিনার নামটা তো ইংলিশে থাকলেও যা বাংলা থাকলেও কিন্তু তাই তো এইটা নিয়ে আমাদের কনফিউশনে কিছু থাকবে না যখন আমরা বাংলায় পুরো বেসিকটা ক্লিয়ার করতে পারবো জিকের তাহলে পরে দেখবে এগুলো এমনি পারতেছো ঠিক আছে দেখো বাংলাদেশের বর্তমান ওডিআই টিমের ক্যাপ্টেনকে বর্তমানে বাংলাদেশের যে তিন ফর্ম্যাটে খেলে ওডিআই ওডিআই তারপর হচ্ছে টেস্ট টি টোয়েন্টি সবগুলোর ক্যাপ্টেন হচ্ছে কি নাজমুল শান্ত কে নাজমুল শান্ত যারে আমরা আদর করে মাঝে মাঝে লর্ড শান্ত বলে থাকি সেই নাজমুল হোসেন শান্ত হচ্ছে কি বর্তমানে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন আবার এটার সাথে তোমরা আরেকটা তথ্য জেনে রাখতে পারো আরও দুইটা তথ্য বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক হচ্ছে নিগার সুলতানার জ্যোতি আর কিছুদিন আগে বিসিবির পুনর্গঠনের পর বিসিবির প্রেসিডেন্ট হয়েছে কি কে ফারুক আহমেদ ঠিক আছে বিসিপি প্রেসিডেন্ট হয়েছে কি ফারুক আহমেদ আর মহিলা যার যার কথা বললাম নিগার সুলতানা জ্যোতি আর নাজমুল হোসেন শান্ত তিনটা ফরমেটেরই ক্যাপ্টেন ঠিক আছে তো পরের প্রশ্নে যাই আমরা বাংলাদেশের প্রথম রেলওয়ে মিউজিয়াম কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কি রেলওয়ে মিউজিয়াম কোথায় অবস্থিত এখন দেখো ওই যে ম্যাপটা যে পড়িয়ে নিলাম তোমাদের এখন চট্টগ্রাম বলতে কিন্তু তোমরা চট্টগ্রামটা আসলে কোথায় অবস্থিত তোমার মাথায় কিন্তু এমনি এসে যাবে ঠিক আছে তো ওই মাথায় ভিজুয়ালাইজ করে যদি পড়ো তাহলে দেখবা যে তোমাদের সব কিছুই মানে অনেক সহজে মনে থাকতেছে অনেক কিছু পড়তেও হচ্ছে না যেমন ধরো এটার সাথে আবার বলি আমি যে ওই ম্যাপটা সম্পর্কে তুমি যখন জানবে যে বাংলাদেশের দক্ষিণ অংশে কি সুন্দরবন অবস্থিত সুন্দরবন কয়টি জেলায় যে হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরা খুলনা বাগেরহাট আর হচ্ছে বরগুনা পটুয়াখালি এই পাঁচটা জেলায় সুন্দরবন অবস্থিত ঠিক আছে তোমার পরীক্ষায় প্রশ্ন দিল যে নিচের কোন জেলায় সুন্দরবন অবস্থিত না সেখানে এই তিনটা অপশন রেখে আরেকটা ধরো অপশন রাখলো সিলেট থেকে তখন তোমার যদি ধারণা থাকে যে সিলেট উপরে ওইখানে তাহলে কি তোমার আবার মুখস্থ করতে হবে যে সুন্দরবনের এই পাঁচটা জেলার বাইরে এই দক্ষিণ দিক বাদে ওইখানে দেখো তুমি আইডিয়া করে পেরে যাচ্ছ ঠিক আছে এর জন্যই মানচিত্র এত ইম্পর্টেন্ট সবাই অনেক ক্ষেত্রে এইগুলো মানচিত্র পুরোটা তোমাদের ধারণা রাখতে বলে না যে ভাষা ভাষা জ্ঞান ধারণা থাকলে হবে নদ নদী কোন নদী কোন দিক দিয়ে প্রবেশ করেছে যখন তুমি জানবে যে কুড়িগ্রামের ওই দিক দিয়ে আসছে একটা নদী তারপরে চাপাইনগ নদী আসছে পদ্মা নদী এই দিক থেকে একটা নদী আসছে তোমার কিন্তু আর কিছু লাগবে না যে মনে রাখার যে একটা মানে প্রেশার এটা তুমি ফিল করবে না এর জন্যই ওই মানচিত্র সম্পর্কে একটু কি স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার ঠিক আছে দেখো রেলওয়ে মিউজিয়ামটা কোথায় অবস্থিত চট্টগ্রামের পাহাড় কি বাংলাদেশের প্রথম রেলওয়ে মিউজিয়াম কি চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ঠিক আছে পরের প্রশ্ন যাই এই প্রশ্নটার সলিউশন আমরা আগেই করে আসছি এই প্রশ্নের সলিউশনটা কি আমরা করে আসছি না আগে যে এটা ডিজাইনার কে ছিলেন এটা ডিজাইনার কে ছিলেন কামরুল হাসান কিন্তু সাথে আমরা আরেকটা তথ্য পরে আসছি যে বাংলাদেশের মনোগ্রামটারকে ডিজাইনারকে এ এন সাহা ঠিক আছে এই দুইটা উলট পালার জন্য আমাদের কখনো না হয় এর জন্য আমি কিন্তু ছবি আঁকিয়ে দেখাই দিচ্ছি যাতে করে তোমাদের ওই তথ্যটা মনে থাকে ঠিক আছে দেখি পরের প্রশ্নে যাই আমরা যে রিভার আই এই রিভার পোটাস দেখো কি এটা নদীবন্দরটা কি পায়রা নদীবন্দরটা কোন নদীর তীরে কি কি অবস্থিত এই প্রশ্নটা আসছে দেখো পরীক্ষায় কোন নদীর এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত যেহেতু পটুয়াখালী তোমার মানচিত্র যখন দেখবে দেখ পটুয়াখালী এখানে আন্ধার মানিক এটার নদীর পাড়া হচ্ছে কি এই সিপোর্টটা অবস্থিত ঠিক আছে পরের প্রশ্নে যাই আমরা দেখো ও তে বাংলাদেশ কত সালে জয়েন করে তে বাংলাদেশ কত সালে জয়েন করে দেখো কত তারিখ এবং কত সালে জয়েন করে ওআইসি ওআইসিতে জয়েন করে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের যে দ্বিতীয় সম্মেলনটা হয় লাহোরে ওইটাতে জয়েন করে কি বাংলাদেশ ঠিক আছে ওইটার তারিখটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কি দ্বিতীয় যে সম্মেলন হয় ওআইসির সেখানে হচ্ছে কি বাংলাদেশ সদস্যপদ লাভ করে ঠিক আছে বাংলাদেশের সবথেকে গভীর যে সমুদ্রবন্দরটা তৈরি হচ্ছে সেটা কোথায় তৈরি হচ্ছে দেখো এই প্রশ্নটা পরীক্ষা আসছে যে বাংলাদেশের যে সমুদ্রবন্দর আর নদীবন্দর আছে এইখান থেকে নদীবন্দর স্থলবন্দর স্থলবন্দর পড়তে গেলে তো আমাদের মানচিত্রে যেতে হবে নদীবন্দরের ক্ষেত্রেও তাই দেখবে যে ওই তথ্যগুলো মনে থাকবে যে আমি যে সীমান্তবর্তী জেলাগুলো পড়িয়েছি ওইগুলোর সাথে ম্যাক্সিমামগুলোর সাথেই কী স্থলবন্দর আছে যেমন যশোরের সাথে ব্যানাপুর সাতক্ষীরার সাথে হচ্ছে বুমরা তারপর হচ্ছে নবগঞ্জের সাথে হচ্ছে সোনা মসজিদ তারপরে ফেনির সাথে বিরুনিয়া সিলেটের সাথে শেওলা তারপর খাগড়াছড়ির সাথে হচ্ছে কি খাগড়াছড়ির সাথে হচ্ছে রামগড় তারপর রাঙামাটির সাথে তেগামুখ এইগুলো তোমরা দেখবা যে দু একবার পড়লে মনে থাকতেছে আমি ওইভাবে মাথায় নিয়ে পড়ি যাতে করে খুব বেশি কষ্ট করে মনে রাখতে না হয় দেখো এটা কোথায় অবস্থিত দেখো এই গভীর সমুদ্র বন্দরটা কোথায় অবস্থিত এটা নাম কী এটার নাম হচ্ছে মাতার বাড়ি মাতার বাড়ি মাতার বাড়িতে অবস্থিত কী বাংলাদেশের থেকে বড়ো গভীরতম সমুদ্র বন্দর ঠিক আছে আর যে তিনটা সমুদ্র বন্দর আছে কি কি চট্টগ্রাম যেটাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম মংলা পায়রা আর হচ্ছে এই যে মাতার বাড়ি ঠিক আছে দেখো এই কনস্টিটিউশন থেকে আমাদের সবসময় প্রশ্ন এসে থাকে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট বাট কনস্টিটিউশনের সূচনার লক্ষ্য যে তথ্যগুলো আমাদের জানা দরকার দেখো এই যে যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল এইটা পরীক্ষার প্রশ্ন আসে দেখো সদস্য কতজন ছিল চৌত্রিশ জন এর মাঝে একজন ছিল কি মহিলা তার নাম ছিল রাজিয়া বানু আর এই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে ডক্টর কামাল হোসেন এবং কে একজন মহিলা ছিল কি কে রাজিয়া বানু এবং বিরোধী দলে ছিল সুরঞ্জিত সেন গুপ্ত তারপর এই যে এইটা যে প্রথম লিখে হাত দিয়ে লিখে হস্তলিখিত সংবিধান কে লিখে এটা হচ্ছে এ কে এম আব্দুর রফ আবার এই সংবিধানের উপরে অঙ্গসজ্জা করে কে এই সংবিধানের উপরে আঁকা আঁকি করে বা অঙ্গসজ্জা করে সে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই তথ্যগুলো আমাদের পরীক্ষায় লাগে অনেক বেশি এবং আরেকটা তথ্য লাগে যে সংবিধান কত তারিখ গৃহীত হয় ঠিক আছে এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে একটা হচ্ছে চার নভেম্বর আর একটা হচ্ছে জাতীয় দিবসের উপর স্বীকৃতি জানে কি এই দিবস এটা কি প্রণয়ন করা হয় দেখো এই তথ্যগুলো মনে রাখলে আমাদের বাকি যে সংবিধান নিয়ে প্রশ্ন আসে যে সংবিধানের অনুচ্ছেদ কয়টি কয়টি এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে দেখো বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি ঠিক আছে প্রত্যেক দেশের এরকম থাকে যেমন যুক্তরাজ্যের হচ্ছে ভিক্টোরিয়া ক্রস ঠিক আছে ইংল্যান্ডের হচ্ছে ভিক্টোরিয়া ক্রস বাংলাদেশের এমন আছে এটা হচ্ছে কি বাংলাদেশের সর্বোচ্চ পদক হচ্ছে কি স্বাধীনতা পদক যেটা উনিশশো সাতাত্তর সাল থেকে ছাব্বিশে মার্চ দেওয়া হয়ে থাকে ঠিক আছে আর সাথে আরেকটা তথ্য তোমরা মনে রাখতে পারো যে যুক্তরাজ্যেরটা হচ্ছে কি ভিক্টোরিয়া ক্রস ঠিক আছে তাহলে কি ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড এটা হচ্ছে কি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক সামরিক পদক তো আমরা জানি যে সামরিক পদক যেগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠ বীরত্তম এইগুলোতে সামরিক বাকি এগুলো হচ্ছে কি বেসামরিক ঠিক আছে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর কারা আমাদের মানে ইউরোপের কান্ট্রি কারা সর্বপ্রথম আমাদের স্বীকৃতি দেয় আমাদের তো যে কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার পর অনেকে স্বীকৃতি দেয় এই স্বীকৃতিটা কারা প্রথম দেয় দেখো ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে প্রথম দেয় কী পূর্ব জার্মানি কোন জার্মানি আবার এখন বলতে পারো যে পূর্ব নাম জার্মানি নামে তো কোনো দেশ নেই তাহলে এই পূর্ব জার্মানি কী করে হলো তো জার্মানি নামে আমরা একটা রাষ্ট্রই দেখি এই দুই জার্মানি মিলিত হয়ে বর্তমানে একটা রাষ্ট্রই আছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হিটলারের শাসনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুইটা জার্মানিকে আলাদা করা হয় একটা ছিল পুঁজিবাদী একটা ছিল কি সমাজতান্ত্রিক থেকে এই দুইটা ব্লকে আলাদা ছিল ইস্ট জার্মানি আর একটা ওয়েস্ট জার্মানি এই দুইটা জার্মানি আলাদা পরে একসাথে হয় ঠিক আছে উনিশশো নব্বই সালে তারপর একই একীভূত হয়ে বর্তমান যে জার্মান দেশটা আছে এটা গঠন করে ঠিক আছে প্রথম তাহলে স্বীকৃতি দেয় কে ইস্ট জার্মানি পূর্ব জার্মানি ঠিক আছে তারপর দেখো কোভিড এই করোনা নিয়ে আমরা অনেক কিছু জানি দেখো কোভিড এফেক্টেড পিপুল মানে কোভিডের মাধ্যমে অনেক মানুষ আমরা অনেক কিছু রিয়েলাইজ হয়েছে আমাদের এই কোভিড প্রথমে কোন সব সবথেকে বেশি এ করে এটা আমরা জানি যে চীনে কি প্রথম এটা হয় চীনে প্রথম হয় উহান শহরে সেখান থেকে তারপরে কি অমিক্রনস ভেরিয়েন্টটা সবথেকে বেশি ক্ষতি সাধন করে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে অনলাইন ইয়ের নেট প্রবলেমের জন্য তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি তোমরা একটু দেখো এই এলডিসি এলডিসি থেকে বাংলাদেশ কত কত সালে উত্তরণ হবে দেখো এলডিসি হচ্ছে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি এটা মনে হচ্ছে স্বল্পোন্নত দেশ উনিশশো একাত্তর সালে এই কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই দেশে লিস্ট করায় তখন পঁচিশটা ছিল বর্তমানে হচ্ছে পঁয়তাল্লিশটা আরও ষাটটা দেশ কিছুদিন আগে বের হয়ে আসছে এটার কয়েকটা শর্ত আছে তিনটা শর্ত আছে যেমন টানা তিন বছর হচ্ছে এটা থেকে বের হয়ে আসতে হলে তিনটা শর্ত আছে যেমন টানা তিন বছর বারোশো ত্রিশ মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয় লাগবে তারপর উন্নয়ন সূচকে ছয়ষট্টির বেশি স্কোর লাগবে তারপর হচ্ছে আবার বঙ্গুরতা সূচকে অর্থনীতি বঙ্গুরতা সূচকে বত্রিশের বেশি লাগবে তো ওইগুলো যখন ফিল আপ করবে তখন কি এই দেশটা কি উত্তরিত হয়ে যাবে এলডিসি কান্ট্রি থেকে বাংলাদেশ দুই সালে হবে ঠিক আছে দেখো এই যে প্রথম যে বেসামরিক পদকগুলো আমি এখন সামরিক বাংলাদেশের কয়টা পদক দেওয়া হয় চারটা কি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম আর হচ্ছে বীর প্রতীক ঠিক আছে আমরা যদি এভাবে এক ইয়েতে লিখি সাতটা সাতজন হচ্ছে বীর শ্রেষ্ঠ তারপর হচ্ছে কি বীর উত্তম তারপর হচ্ছে বীর বিক্রম তারপর হচ্ছে বীর প্রতীক চারশো ছাব্বিশ এখান থেকে এর আগে বিগত সরকার কি এখান থেকে একজন কমিয়ে ফেলেছিল তারপর এখান থেকে একজন আর এখান থেকে দুইজন এই তথ্যটা একটু জেনে রাখো বাট এটাই হচ্ছে মেন তথ্য তার মানে এটা হচ্ছে কি পঁচাত্তর দেখো তারপরে আমি একটু তাড়াতাড়ি যাই দেখো রাশিয়া এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো এই দুই কোন দুইটা স্টেটে তারা স্বাধীনতা দিয়েছে এটা হচ্ছে কি লুহানস্ক আর হচ্ছে দোদানস্ক দেখো এই দুইটা আমরা পুরো প্রশ্নটাই সলভ করার চেষ্টা করি একটু তাড়াতাড়ি গিয়ে দেখো হুইচ ইলিমেন্ট উইল ইউজ দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্যান্ট নিউক্লিয়ার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ফুয়েলটাকে এটা হচ্ছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তার মানে হবে কি এটা হচ্ছে ইউরেনিয়াম রূপপুর সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হবে এটা কোথায় অবস্থিত তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের ধারণ ক্ষমতা কত চব্বিশশো মেগাওয়াট এটা সাহায্য করতেছে রাশিয়া এবং কোনটা বাস্তবায়ন করতেছে তাদের কোন কোম্পানি সেটা হচ্ছে রোসাটম ঠিক আছে তারপর দেখো দেখো কোনটা সদস্য নয় এটার উত্তর আমি তখনই করে দিয়েছিলাম যে দুইটা এই রাষ্ট্র পর্যবেক্ষকের রাষ্ট্র হচ্ছে ভেটিকান সিটি এটা হচ্ছে ইউরোপীয় মহা ইউরোপ মহাদেশে এবং এটা হচ্ছে ওই যে ইতালির মাঝখানে সিদ্ধারিত যে রাষ্ট্র এটা তারপর দেখো ডেভিস কাপ যেমন ক্রিকেটের আছে কি অনেকগুলো ট্রফি আছে যেমন চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আরও এস এস আরও অনেক গাভাস বর্ডার গাভাসক ট্রফি অনেকগুলো ফুটবলের আছে কি ইউসিএল ফিভা ওয়ার্ল্ড কাপ তেমনি হকিরও অনেকগুলো এরকম চ্যাম্পিয়নশিপ আছে টেনিসেরও তেমনি আছে অনেকগুলো অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন উইম্বলডন আর হচ্ছে ডেনিস কাপ ডেভিস কাপ এরকম অনেকগুলো ট্রফি আছে দেখো দেখো চাক মারা ফার্স্ট কত তারিখ ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করে ঠিক আছে এটা হবে কি প্রথমে শের দৌলত নামে একজন মানুষ এই রাজা ছিলেন তিনি আন্দোলনটা শুরু করেন তারপরে তার ছেলে কি জোয়ান বক্স খা তিনি পরে আবার আন্দোলন করে এটার উত্তর হবে কি এটা প্রথমে এটা করে তারপরে তার ছেলে আন্দোলন করে যেটাকে কার পাশ বিদ্রোহ আমরা বলে থাকি দেখো বাংলাদেশের কোন সেক্টর সব থেকে বেশি অবদান রাখে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কারণ হচ্ছে এই যে বাংলাদেশের যে রপ্তানি পণ্যগুলো ম্যাক্সিমাম এগুলো থেকে হয় যেমন রেডিমেড গার্মেন্টসের প্রোডাক্টগুলো আরও অনেক যে শিল্পগুলো আছে সেগুলো থেকেই হয়ে থাকে আর এই আর এম জি সেক্টরটা আমরা ডাস্ট ডিজিজ বলে থাকি কী জন্য যে কোনো দেশের অর্থনীতি যদি একটা পণ্যের ওপর ডিপেন্ড করে অর্থনীতিটা থাকে যেমন বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের উপর ডিপেন্ড করে থাকে ওটাকে বলা হয় ডাস্ট ডিজিজ ঠিক আছে একটা রপ্তানি পণ্যের উপর ডিপেন্ড করে থাকলে দেখো তারপরের প্রশ্নটা যায় চর কুকড়িমকি এটা তোমরা ম্যাপের মাধ্যমে নিজেরাই দেখতে পারবে যে চর কুক্রিমুখী কোথায় অবস্থিত এটা হচ্ছে ভোলায় চর কুকড়িমুখী ভোলা একদম কি পিরস্পর জালুকাটি বৈশাল বরগুনা পটকেরই ভোলার এখানে হচ্ছে চর কুকড়িমকরি আর এটা সম্পর্কে তেমন কোনো তথ্য আমাদের জানা দরকার নেই আরও এই যে দেখো কিছু কিছু মোবাইল নাম্বার আছে এগুলো হচ্ছে কি এই মোবাইল নাম্বারগুলো কি জরুরি প্রয়োজন আমরা ব্যবহার করে থাকি যেমন বায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড চিল্ড্রেন চিল্ড্রেন এবং মহিলাদের যে বায়োলেন্স হয় এটার বিরুদ্ধে এর জন্য আমরা কত ব্যবহার করি একশো আর জরুরি সেবার জন্য কি ত্রিপল নাইন আর একশো পাঁচ আছে একটা এটা হচ্ছে কি একশো পাঁচ আর একশো ছয় হচ্ছে জন্য আর এটা হচ্ছে কি ব্যবহার করি আমরা হচ্ছে জন্ম জন্ম যে পরিচয় আমাদের যে জাতীয় জাতীয় যে এনআইডি কার্ড সেটার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ঠিক আছে দেখো তারপরে প্রশ্নটা দেখি আমরা রিফিউজি ক্যাম্প উখিয়া কক্সবাজার এটা তোমরা কি ম্যাপে দেখবে এবং এই প্রশ্নটা সলভ করার সাথে উখিয়া সম্পর্কে কিছু তথ্য জানবে ঠিক আছে ক্যাথে প্যাসিফিক এরকম আরও অনেকগুলা কি এয়ারলাইন্স আছে যেমন এখানে আগে ডাক দেওয়া আছে দেখো ঠিক আছে দেখো কি হয়ে ক্যাথে প্যাসিফিক এরকম অনেকগুলো এয়ারলাইন্স আছে যেমন কি এমিরেটস তারপর হচ্ছে কাতার তারপরে এরকম একটা হচ্ছে কি ক্যাথে প্যাসিফিক এটা মেনলি হংকংয়ের এর জন্য দেখো এটা হচ্ছে কি এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিক দেখো মাপুতু ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মানে কোন দেশের ক্যাপিটাল সিটি অ্যাঙ্গুলা গিনি বিশাও অ্যাঙ্গুলা হচ্ছে কি এগুলা সবগুলো হচ্ছে কি আফ্রিকার কান্ট্রি আর এটা হচ্ছে কি ইউরোপের কান্ট্রি এই মুজাম্বিক হচ্ছে দক্ষিণ আমেরিকার কান্ট্রি এখানে যদি আফ্রিকা আমার দেশটা আমরা অঙ্কন করি এখানে এভাবে এভাবে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য মোজাম্বিকটা হচ্ছে এই যে এখানে অবস্থিত আর মাপুতো এখানে এই যে ভিজুয়ালাইজ করে তুমি পড়বা এইভাবে পড়লে দেখবা যে তোমাদের তথ্যগুলো অনেক বেশি মনে থাকবে যখন আন্তর্জাতিক ক্লাসে আমরা দেখবো তখন পারবো আমরা এখানে হচ্ছে কি মাপুতো এই মোজাম্বিকের রাজধানী হচ্ছে কি মাপুতো ঠিক আছে দেখো পরের কুশ্চনে আমরা যাই আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী দ্বিতীয় বৃহত্তম নদী এটা আমরা মুখস্থ করতে কোন দিক দিয়ে প্রবাহিত হয় সেটা জানবো দেখো সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে আবার পানি প্রবাহের দিক দিয়ে আমাজনের পরই হচ্ছে কঙ্গোর অবস্থান পানি প্রবাহের দিক দিয়েও তো আমরা নদী ই করে থাকি দেখো তারপর একটা দেখি আমরা গুবি ডেজার্ট এটা হচ্ছে গুবি ডেজার্ট মানে হচ্ছে কি মরুভূমি গুবি ডেজার্টটা কোথায় অবস্থিত আর পাঁচ গুবি ডেজার্টটা কোথায় অবস্থিত দেখো গুবি ডেজার্টটা হচ্ছে চীনের উত্তরে আর হচ্ছে কি মঙ্গোলিয়ার দক্ষিণে চীনের উত্তরে চীন আমরা যদি এটারে আফ এটা হচ্ছে মধ্যপ্রাচ্য তার উপরে হচ্ছে মধ্য এশিয়া তার উপরে এইভাবে এভাবে হচ্ছে চীন এভাবে চীন তার এইখানে হচ্ছে মঙ্গোলিয়া আর এইখানে হচ্ছে গুবি ডেজার্টটা এই গুবি ডেজার্টটা কি এশিয়ার থেকে বড়ো ডেজার্ট এবং কি এই দুই দেশে অবস্থিত তাহলে কোনটা কোনটা চায়না আর হচ্ছে কি মঙ্গোলিয়া মোস্ট সাউদার্ন পার্ট ডিস্ট্রিক্ট অব বাংলাদেশ এই প্রশ্নটা যদি আমি সমাধান করে দিই তাহলে আমার পুরো ক্লাসে যে তোমরা মনোযোগ দিয়ে থাকো সেটা মনে করবো কারণ এটা সমাধান করা দরকার নেই সাউদার্ন পার্ট কোথায় অবস্থিত আমি ম্যাপে সুন্দর করে সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি যদি তোমরা ক্লাসটি করো নেট প্রবলেমের জন্য যদি ই হয়ে থাকে এটা আবার তোমাদের সেফ থাকবে তোমরা ক্লাসটি টেনে টেনে দেখে মানচিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে প্রশ্নগুলো সলভ করবে দেখো তারপরে একটা দেখো প্রশ্ন এটাও এই প্রশ্নটা যদি আমি সলভ করে দিই তাহলে হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট হ্যাজ টু বর্ডার লাইন কান্ট্রিজ ঠিক আছে দেখো কোনটার সাথে দুইটা দেশেরই সীমান্ত আছে এটারও আমি সলিউশন করে দেব না এটা তোমরা নিজেরা করে নিবে কারণ প্রথম যদি মানচিত্র সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই পারবে দেখো পরের একটা লাস্ট প্রশ্নটা হচ্ছে কি হুইচ জিও জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট লাইন ক্রস ওভার বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে দেখো বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে আমরা একটু জাস্ট সময় নিব দুই তিন মিনিট তাহলেই হয়ে যাবে দেখো জাস্ট জাস্ট একটু একটু টাইম দেখো দেখো হয়ে যাবে এইটা যদি আমাদের পৃথিবী ধরি এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা প্রথম করে আমি একটু তাড়াতাড়ি যাবো দেখো এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি প্রথম প্রথম কারা প্রমাণ করে এটা তিনশো ষাট ডিগ্রি এটা হচ্ছে পৃথিবীর প্রথম যে আর সভ্যতা ছিল মেসুপটি সভ্যতা তার চারটা ভাগ ছিল চারটা ভাগের মাঝে একটা ভাগ ছিল আর হচ্ছে ক্যালোরি এই চারটা ভাগের মাঝে সেরিয় কি তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে এবং অক্ষাংশ দাগি মাংস ভাগ করে পৃথিবীকে এই যেভাবে মাছ বরাবর উত্তর দক্ষিণ এটা তো অবশ্যই উত্তর আমি তো প্রথমে তোমাদের বুঝিয়েছি এটা হচ্ছে দক্ষিণ এই উত্তর দক্ষিণে পৃথিবীকে যে ভাগ করে সমান দুইভাবে সেটা কি রেখা এটা হচ্ছে কি নিরক্ষ রেখা বা এইভাবে যে রেখাগুলো গেছে এগুলো কি অক্ষরেখা তোমরা যদি একটু মজা করে মনে রাখতে চাও এইভাবে যেগুলো রেখাগুলো দাঁড়িয়ে সেগুলো হচ্ছে দ্রাগিমা রেখা আর যেগুলো পারে না বা মানে দাঁড়িয়ে নাই অক্ষম সেগুলো হচ্ছে অক্ষরেখা তো এইভাবে যতগুলো সমান্তরাল রেখা অঙ্কন করা হবে এগুলো এগুলো হচ্ছে হচ্ছে অক্ষরেখা রেখা বাংলাদেশের অবস্থান আমি ভৌগোলিক দেখিয়েছিলাম তোমাদের এই জায়গায় অবস্থিত ডিগ্রি 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 মিনিট আর হচ্ছে অক্ষরেখা আর ওখানে হচ্ছে অষ্টআশি আর বিরানব্বই ঠিক আছে তো এই যে রেখাগুলো এইভাবে যে রেখাগুলো এই রেখাগুলো হচ্ছে কি অক্ষরেখা আর এইভাবে যে রেখাগুলো এগুলো হচ্ছে কি দ্রাগিমা রেখা ঠিক আছে এই ইম্পর্টেন্ট রেখাগুলো থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু ঠিক আছে এই রেখাগুলো তোমরা সবার একটু ধারণা রাখবে এই যে রেখাটা জিরো ডিগ্রি এই রেখাটার নাম হচ্ছে রেখা বা বিশুভ রেখা বা কর্কট প্রান্তি সরি বিশুভ রেখা বা নিরক্ষরেখা বা হচ্ছে দেখো আমি আবার বলতেছি বিশুভ রেখা বা নিরক্ষর রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইকুয়েটোরিয়াল রেখা ইংলিশে যে ইকোয়েটোরিয়াল রেখা ঠিক আছে এই ইকুয়েটোরিয়াল রেখা ঠিক আছে তারপর দেখো আচ্ছা তারপর দেখো এই যেই কয়টা রেখা এটার মান হচ্ছে জিরো ডিগ্রি আর এটা যে মূল মধ্য রেখা এটার নাম মান হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে এরকমভাবে আরও কয়েকটা অক্ষরেখা আছে যেমন সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা কত ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা এটা একটু দেখিয়ে দেয় তোমাদের দেখো যেহেতু সময় কম দেখো সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার তোমরা যদি ইংলিশে তোমাদের বিউপিতে যখন আসবে তখন এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা এই রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে যেমন লাস্ট প্রশ্নটার সলিউশনও এটা তারপর দেখো তেইশ ডিগ্রি দক্ষিণ যেহেতু এইটা উত্তর দক্ষিণে ভাগ করছে এইটুকু হচ্ছে উত্তর গোলার্ধ এইটুকু হচ্ছে দক্ষিণ গোলার্ধ যখন আমরা সময় নিয়ে পড়াবো তখন আস্তে ধীরে দেখবা যে এই প্রশ্নগুলো বাড়তে আজকে যেহেতু সমাধান ক্লাস যেগুলো যেটুকু হলে সমাধান হয় সেটুকু আমি করতেছি দেখো এই রেখাগুলো হচ্ছে কি এই রেখাটা হচ্ছে কি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই রেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকন এই যে যে রেখাটা এটা হচ্ছে সাড়ে ছয়ষট্টি ডিগ্রি এটা হচ্ছে কুমীর বৃত্তীয় রেখা বা অ্যান্টার্কটিক সার্কেল যেহেতু এইদিকে অ্যান্টার্ক্টিক মহাদেশ এইদিকে হচ্ছে আর্টিক অঞ্চল এই রেখাটা হচ্ছে সুমীর বৃত্তীয় রেখা বা এটা হচ্ছে কি আর্টিক সার্কেল আর এই যে রেখাটা এটা হচ্ছে কি কর্কট্রান্তি রেখা বাংলাদেশের অবস্থান এই কর্কটক্রান্তি বরাবর আর এই রেখাটার নাম কি বলছি নিরক্ষীয় রেখা বা বিশ্ব রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা এই রেখা দুইটা দেশের অনেকগুলো দেশের উপর দেখেছি কিন্তু দুইটা এই নামে রেখার নামে একটা দেশ আছে যেটার নাম হচ্ছে ইকুয়েটর আর এখানে হচ্ছে কি নিরক্ষর গিনি বা ইকুয়েটোরিয়াল গিনি তো ঠিক আছে দেখো পঁচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি কি এই রেখাটার নাম হচ্ছে কি কর্কট্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ঠিক আছে তাহলে চল্লিশ নম্বরটার উত্তরটা কি হবে বাংলাদেশের উপর দেখেছি কি ট্রপিক অফ ক্যান্সার ঠিক আছে তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই ঠিক আছে